نصلي ونسلم على سيدنا ومولانا محمد رسول الله رسوله النبي الأمين المكين الحميم الكريم الروح الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغاصي العزم على جده من النبي عليه الصلاه والسلام. فقد قال الله تعالى في القران المجيد والقران الحميد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صلي على سيدنا

معزز سامعین اکرام اپستیر سمست عاشقان مصطفی محبان اہل بیت کرام غلامان حضرت غوث عظم خاص کر امار سکر پیر بھائی و پیر بون اچھا آن لائن لائٹ تیلی تستر مات دھومی دور تکے سکر سکر دن دور আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মারক এবং জানাই আসসালাম আজকে আমরা সকলে বাহির চলা এবং বাহির চলার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বাহির চলা ইমাম পাড়া শরীর প্রাঙ্গনে উপস্থিত হয়েছি মেদিনীপুর দরবার পাক জোড়া মসজিদের ভক্তবৃন্দের পরিচালনায় এই মহতিপূর্ণ এহলেবেদ পাকের সানি মজলিস পাকের আয়োজন করা হয়েছে আর আমরা رسول کائنات صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایبان تا سکول اہل بیت پاکے محبین و بھرد برند قرآن محبت جان تا سوئی کلو کستی فیس اللہ تعالی پاک کنیت نتہا ابن حضور غوث پاکے رسیلائی ایک امام بارا شوئی پرانگونے

شیر خدا سلطان الاولیاء حلقہ امیر المکمن صاحب حیدر کر مرتضی مشکل کشا شیر خدا سیدنا و مولانا حضرت علی کرم اللہ و, جوہو و علیہ السلام عنر برالت شریف অর্থাৎ জজম দিবস জন্ম তারিখ রজত মাসের তেরোই তারিখে উনার জন্ম দুনিয়াতে উত্তশী কেনেছে তাই আজকে আমি আপনাদের সম্মুখে হযরত মৌলা আলী মুশকি ফুসআসলামের বেলাদত শরীফ তার জন্মদিন এবং বেলা দতে মৌলা আলী ওনার জন্মদিন পালন করা এবং জন্মদিন উদযাপন করা এবং তাকে খুশি করা পুরানো হদিশেপাতের আলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ বর্ণনা করা হবে খুব বেশি সময় আমি আপনাদের আজকে নিব না তার কারণ আমি অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি মেদিনীপুর চৌঠা ফাল্ড উষপাতের পর তার পরের দিনই পূর্ণিয়া শনিতে

الحسانی الحسین البغدادی علیہ السلام میں روش پاک چھتا جنی انہا رب بازان سیدنا حضرت عبداللہ الجیلانی علیہ السلام میں شاکے بغداد شریف ہوئے سیدیاں ہما شریف تھے کہ بغداد شریف ہوئے پوری شاہد چاند بلی گندر ہوئے اما دینے بھارت بہت سے روکے آج تکے آرائی سو بہت سو آگے تشریف کی نیسی سیدنا حضرت عبداللہ الجیلانی علیہ السلام رسول خدا صلی اللہ علیہ وسلم پاکے اٹھاشتوں ہوں کہ حضور غوث پاک پیرانے پیر میرانی میر دستگی روسن زمین حضور غوث آزم شاید محب بن عبدالقادر الجیلانی الحسانی الحسین البغدادی علیہ السلام پاکے کونروں کموں بانشو دور چھلے এবং তিনি সাঁচে করে তার চার শাহজাদা পাককে এনেছিলেন বড় শাহজাদা পাক বউশে সালনি মঙ্গলপুর শরীফে শুয়ে রয়েছেন ওখানেই উনি অবস্থান করেছিলেন আর ছোট শাহজাদা পাক পূর্ণ হয়ে গেছিলেন ওনারই অনুষে পাক গত উনিশে ফেব্রুয়ারি ছয় ফাগুন উদযাপিত হল

মহান আল্লাহ রব্বুল ইজাদ আলামিনের সঙ্গে মিলিত হয়েছেন অর্থাৎ বেসালে হাক লাভ করেছেন ওনার বেশালে হাক লাভের পর তাঁরই উত্তরাধিকারী এবং বর্তমান মেদিনীপুর দরবার পাক জোড়া মসজিদ এবং মাজার পাকের মাজারপাকের মতোলাল্লি সজ্জাদসীন সৈয়দিনা বা মুর্শিনা ওয়া ইমামিনা ওয়া মৌলানা বা শৈখানা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মদ্দা জুল্ল আলী গৌসিয়াতের এই সজ্জাল শরীফকে অলঙ্কৃত করেছেন অতএব আমি এই দরবার পাকের একজন নগণ্য গোলামেরও গোলাম আমার আপনারা সকলেই জানেন আমার বলার কোনোই শক্তি নাই কেননা আমাকে এই লাইনে আমার মুর্শিদ নিয়ে এসেছেন আজকেও আমি যা কিছুই আপনাদেরকে আমি বলবো বর্তমান নাসিন আমার মুর্শিদ হুজুর পাক কেবলা কাবা বড়ো হুজুর পাক কেবলা ও কাবা সৈয়দনা জসের শাহ ইয়াসুব আলী আল কাদরী আল হাসানি আল হুসেন আল বাগদাদি মাদ্দ জিল্লুল আলী তিনারী কদম পাকে সাদকা থেকে আমি বলব ওনারা যতটুকু বলাবেন এই বান্দা ততটুকুই বলতে পারবে তার বেশি বলার ক্ষমতা নাই যা কিছু এলম আমি দরবার পাক থেকে পেয়েছি যা কিছু ইলম এই মেদিনীপুর দরবার থেকে আমি পেয়েছি যতটুকুই আমার সামান্যতম এলম আছে যেটুকুই হাসিল হয়েছে মাদ্রাসা থেকে আমি কিছু পাইনি সেখানে পড়েছি দারুল আলম কাদেরিয়া হাবিবিয়া থেকে মৌলানা ফারিক করেছি এগুলো দুনিয়াদারি শিক্ষার জন্য দুনিয়াদারি সার্টিফিকেটের জন্য এবং আমি বিভিন্ন জায়গায় পড়াশোনাও করেছি বেরলেবি মৌলানা সাহেবের কাছে পড়াশোনা করেছি দেওবন্দি মৌলানা সাহেবের কাছে পড়াশোনা করেছি আহলে হাদিস মক্কি ও মাদানী তাদের কাছেও আমি পড়েছি বিভিন্ন জায়গায় আমি গেছি জ্ঞান আহরণের জন্য কাজেই বেরিলি তারাও আমার টিচার দেওবন্দি আমার টিচার ওয়াহাবি আহলে হাদিস তারাও টিচার আবার স্কুল কলেজে আমি জেনারেলে পড়াশোনা করেছি আমার হিন্দু ভাই যিনি স্কুলের হেড টিচার ছিলেন সায়েন্সের টিচার ছিলেন ম্যাথের টিচার ছিলেন বায়োলজি জিওগ্রাফি এরাও আমার টিচার তারাও শিক্ষক কাজেই সকলকেই আমি শ্রদ্ধা করি টিচার হিসাবে কেন আমার শিক্ষক তো সে বেরিলি হোক আর দেওবন্দী হোক আর ওয়াহাবি হোক টিচার কিন্তু গেলাম সব জায়গায় বেরেলিবিতেও গেলাম দেওবন্দীতেও গেলাম ওয়াবিতেও গেলাম পড়ার জন্য জ্ঞান আহরণের জন্য যেহেতু সব জায়গায় গেছি কাজে সকলের সম্পর্কে আমার জ্ঞান আহরণ হয়েছে দেওবন্দীদের সম্পর্কেও আমার কাছে দেওবন্দির কেতাবও আছে ওয়াহাবি আহলে হাদিসদের কেতাবও আছে সেগুলোও মোতালা করেছি পড়লাম সব জায়গাতেই শেষে লাস্ট পড়লাম আমার মুর্শিদের কাছে মেদিনীপুর দরবার পাক আল্লাহর বলি জামানার গস এহলে বেটের রসুল ওনাদের কাছেও গেলাম সব পড়ার পর আমি দেখলাম এটুকুই কনক্লুশন পেলাম যে সব দলের মধ্যেই মাঝাবের মধ্যেই গলতি আছে একটা মাঝাবি ঠিক বলি আল্লাহর মাঝাব এহলে বেয়েদ পাকের মাঝাব আল্লাহর রাস্তা এহলে পাকের রাস্তা এই জন্য সব ছেড়ে আমি আহলে পাকের দামানকে ধরে নিয়েছি গেছি সব জায়গায় পড়েছি সকলের কাছে সকল পড়বো তবেই তো বুঝবো কোনটা ঠিক নাকি একতরফা একদিক পরে তো বিচার করা যাবে না যে এটাই ঠিক বাকি ভুল নাকি সবকে জানতে হবে কূপের ব্যাঙ হয়ে থাকলে হবে না পড়তে হবে সকলকেই জ্ঞান আহরণ করতে হবে সব জায়গা থেকে তবে তো আমি দেওবন্দে পড়বো তবেই তো আমি দেওবন্দ সম্পর্কে জানবো নাকি শুনে শুনে বলবো তবে আইডিয়া হবে ওয়াহাবিতে যাব তবেই তো তাদের কাছে পড়বো তবেই তো তাদের সম্পর্কে জানবো সব জায়গায় পড়ার পরে আমি দেখতে পেলাম যে একটা রাস্তাই ঠিক সেটা হচ্ছে অলিয়ায় কেরামের রাস্তা এহেলে বায় পাকের রাস্তা যার কারণে এহেলে পাকের রাস্তাকে আমি ধরেছি আঁকড়ে ধরেছি মেদিনীপুর দরবার পাককে আর যা ইলম যেটুটুকুই পেয়েছি সামান্য সব আমার মুর্শিদ থেকে ওনার থেকে কাজেই আমি যা কিছুই বলি ওনার সদকা থেকে কাজেই আপনাদেরকে যদি ভালো লাগে আমার প্রশংসা করবেন না কেন আমি এ প্রশংসার লায়েকই নয় যিনি আমাকে বলাচ্ছেন যিনি আমাকে ইল দিয়েছেন জ্ঞান দান করেছেন লায়েক প্রশংসার একমাত্র তিন অতএব ভালো লাগলে প্রশংসা আমার মুর্শিদের করবে আমার না তো আজকে আমি যে বিশেষ মৌজু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি মৌলাই কায়নাথ পাকে জন্মদিন বা জন্ম বা বেলাদাত পাক ভাই আমাদের জন্ম কোথায় হয়েছে আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি নিজের পিতার গৃহে নাকি বলুন সবাই কোথায় নিজের পিতার গৃহে আমার বাপের বাড়িতে এখন বাপের ঘরেই জন্মগ্রহণ করেছি কিন্তু অবস্থার সিচুয়েশনের কারণে কাউকে নার্সিং নার্সিংহোমেও জন্মগ্রহণ করতে হয় কাউকে হসপিটালে আবার ঘরেও কিন্তু এসছে বাপের ঘরে আর বাপের ঘরকে আলোকিত করেছে মৌলা আলী আলাহ ইসলাম কোথায় জন্মগ্রহণ করলেন এ ঘটনা কি ভাই জানা আছে আপনাদের আমরা সবাই জন্মগ্রহণ করেছি নিজের নিজের বাপের ঘরে মৌলা আলী আলহিসাম কিন্তু হজরত আবু তালিব ইসলামের ঘরে জন্মগ্রহণ করেন নাই উনি আবু ইসলামের শাহজাদা আবু শাহজাদা জন্মগ্রহণ করেছেন সমস্ত মুসলমানদের কেবলা কাবা ভিতরে কোথায় জন্মগ্রহণ করেছেন কাবা বাইতুল্লার ভিতরে যে ঘরকে সারা দুনিয়ার মুসলমান যে ঘরকে কেবলা করে সারা বিশ্বের মুসলমান নামাজ করে এবং যে ঘরকে কেবলা করে আল্লাহকে সাজদা করে নাকি আপনি আল্লাহকে সাজদা করবেন আল্লাহ কোন দিকে আছে বলুন আমরা তো কাবার দিকে মুখ করে সিজদা করি না কেন ওদিকে কাবা আছে তাই সিজদা কাবার দিকে করি কেন কাবাকে তো সিজদা করি না কাবার দিকে করি এই জন্য নিয়তে আমরা বলি কি আনুসাল্লিয়া ধরুন ফজরের নিয়ত করবেন কি জোহর পড়বেন কি আসর করবেন তো আমরা কি বলি লাস্টের কালাম ইলা কাবাতি শরীফা কাবা শরীফের দিকে মানে কাবার দিকে সাজদা কিন্তু কাবাকে নয় সাজদা আল্লাহকে তো আল্লাহকে সাজদা কাবার দিকে কেন করি তাহলে বোঝা যাচ্ছে হয়তো আল্লাহ কি কাবা ঘরে আছেন না আল্লাহ এত বড় আল্লাহ এত বড় কাবা গৃহে দূরের কথা পৃথিবীতেই সংকুলন হবেন না আল্লাহ এত বড় যে সারা পৃথিবীতেই সংকুলন হবেন না আল্লাহ কাবাই নাই আল্লাহ কোথায় আছেন আল্লাহ আছেন কুলুবুল হাদিসে পা কুলুবুল মুমিনিন আর মুমিনদের হৃদয়ই হচ্ছে আল্লাহর আর্স আবার কোরআনে পাকের আয়াত পাকে আছে যে নাহনু আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমাদের শাহ রগেরও নিকটে আছি এখানে একটা রগ আছে ওকে শাহ রগ বলে তা আল্লাহ পাক প্রত্যেক বান্দার কাছে আছেন এবং প্রত্যেক বান্দার রগেরও নিকটে আছেন আর কোন দিকে আছেন পশ্চিমে আল্লাহ পাক সবদিকে বিরাজমান পূর্বেও আছেন পশ্চিমেও আছেন উত্তরে আছেন দক্ষিণে আছেন সব দিকে আল্লাহ আছেন তা আল্লাহকে সাজদা করার জন্য আপনি যে কোনো দিকেই তো সাজদা করতে পারেন কিন্তু যে কোনো দিকে সাজদা আল্লাহ আছেন সব দিকে এটা ইমান রাখতে হবে কিন্তু যে কোনো দিকে আল্লাহকে সাজদা করা যাবে না আল্লাহকে সাজদা করার জন্য একটি ওসিলা চাই সেই ওসিলা বাইতুল্লাহ কাবা অর্থাৎ আল্লাহকে সাজদা করার জন্য কাবা বাইতুল্লাহর ভাসিলায় আল্লাহকে সাজদা করতে হবে ভাই খোদা নিজে সাজদা নেওয়ার জন্য কখনো কোনো বান্দা ডাইরেক্ট আল্লাহকে সাজদা করতে পারে না আল্লাহকে সাজদা করার জন্য আল্লাহ পাক বলছেন কাবা বাইতুল্লাহর ভাসিলায় আমাকে সাজদা করো যেখানে আল্লাহকে সাজদা করার জন্য ও ডাইরেক্ট বান্দা সাজদা করতে পারে না কাবার ওয়াসিলা ছাড়া তা বাসিলা ছাড়া তুমি সে আল্লাহকে পাবে কি করে যাক সেটা মৌজু আলাদা তো কাবার দিকে যে আল্লাহ পাক সকল মুসলমানকে মুখ ঘুরিয়ে দিলেন কেবলা করে দিলেন সেই কাবার ভিতরে মওলায় কায়নাত পাক জন্মগ্রহণ করেছিলেন কাবা শরীফের আন্দারে এ ব্যাপারে কেতাব পাকে এসছে এমনকি ইফতেকার হাসান জায়েদি সাহেব তার খাকে কারবালার মধ্যেও একথা রেওয়ায়ত করেছেন পুরা ডিটেলে পৃষ্ঠা তেরো চোদ্দো পনেরো খাকে কারবালা ইফতেখার হাসান সাহেব বারেলবি ইফতেখার হাসান সাহেব বারেলবি খাকে কারবালা তাবে তেরো চোদ্দো পনেরো এই পৃষ্ঠার মধ্যেও রেওয়য়েত করেছেন তারিখের মধ্যে এসেছে যে মৌলা আলী আল্লাহ ইসলামের আম্মাজান তার নাম ছিল ফাতমা তার আব্বার নাম আসাদ মানে মৌলা আলীর জানের নাম ছিল আসাদ এই জন্য হাজার ফাতেমা মৌলা আম্মা জানের নাম ফাতেমা বিনতে আসাদ তিনি পূর্বের রীতি অনুসারে কাবা শরীফ তাওয়াফ করছিলেন হযরত ফাতমা বিনতে আসাদ এনারা কখনো মূর্তি পূজা করেননি তখন সারা মক্কাবাসী মূর্তি পূজা করতো মূর্তি পূজক ছিল সারা মক্কাবাসী এমনকি তিনশো ষাট মূর্তি কাবার মধ্যে ছিল তো সারা মুশ্রিকে মক্কা তারা কাবাকে তফ করত ওই মূর্তির নিয়েতেই কিন্তু হাসমি খানদানের এক খাস একটা চেন এরা কোনোদিন মূর্তি পূজা করেননি ইনারাও কাবা তবাফ করতেন আল্লাহর নিয়তে কাবার উদ্দেশ্যে কারণ নূর যে চেনের মাধ্যম দিয়ে আসবে রসলে পাক সাল আলহি আলিয়াল্লাম এবং হজরতে মৌলা আলী ইনারা নূর কেন রসুল পাক বলেছেন আনা বা আলী জুল নুর ইন ওয়াহি আমি এবং আলী এক নূর থেকে এবং হাদিসে পাক আছে যেটা এই হাদিস বর্ণনা করেছেন হজরত আহমদ ইবনে হাম আহমদ ইবনে তার ফাজাইল সাহাবার মধ্যে বর্ণনা করেছেন হজরত মুফতি আজম কুস্তুম তুনিয়া সুলাইমান হুসাইন বালখে কুন্দুজি হানাফি রবিউল ইয়ানবুল মাদ্দাতের মধ্যে রেবায়ত করেছেন নাফায়সুল মেননের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস শরীফটি হচ্ছে সাল্লাহ সাল আলহিউসালাম সটফরিয়েছেন যে আদম আলাসলামকে সৃষ্টি করার

আল্লাহ নিজের নূর থেকে যে নূরকে সৃষ্টি করলেন ওটা আমি আর আলী অতঃপর আল্লাহ সেই নূরকে আদম আলি ইসলামকে সৃষ্টি করার পর আদম আলাইসলামের সুলবে রাখলেন একটি নূর সেই নূরটা কি আমার এবং আলীর নূর অতঃপর সেই নূর আদম ইসলামের সুলভ থেকে পৃষ্ঠদেশ থেকে বিবি হাওয়া আলাইহামের রেহেম মুবারক আল্লাহ তখনিল করলেন অতঃপর সেখান থেকে শ্রী আলহ ইসলামের পৃষ্ঠ দেশে আসলো এইভাবে নূরটাকে আল্লাহ পাক সংরক্ষণ করতে করতে আনতে থাকলেন এক মুমিন এক মুমিনা এক মুমিন এক মুমিনা এক মুমিন এক মুমিনা ইনার মাদের মাধ্যমে সংরক্ষণ করতে করতে নূর হাজরাতে ইব্রাহিম আলহ ইসলামের শুলবে আসলো ইব্রাহিম আলাইসলামের পর সেই নূর ইব্রাহিম আলা দুই শাহজাদা ইসমাইল আল ইসলাম আর ইসাহ ইসলাম। কিন্তু এই নূর ইসাহাক আহিসামের কাছে গেল না ইসমাইল ইসমাইলআসলামের সুলবে আসলাম থেকে সেই নূর ফের এক মুমিন এক মুমিনা এই মাধ্যম আস্তে আস্তে এই নূর রসুল পাকসালাম ফরমাচ্ছেন আমার দাদা জান আমার দাদা জান হজরত আব্দুল মুখতালিব আলি সুলবে মানে পৃষ্ঠ দেশে আসলো অতঃপর হজরত আব্দুল মুখতালিব আলি ইসলামের দেশ থেকে এই নূর ফানিসাইনে ইসমাইন সমান দুভাগে ভাগ হয়ে গেল ভাগ হয়ে যাওয়ার পর আবদুল্লার পৃষ্ঠ দেশের নূর থেকে আমি আর আবু তালিবের পৃষ্ঠ দেশের নূর থেকে আলী জুন নূর ওয়াহি অতএব আমি আর আলী এক নূর থেকে অতএব যে আলীকে ভালোবাসে সে আমার কারণেই ভালোবাসে আর আলীর সাথে যে শত্রুতা রাখে তারা আমার কারণেই শত্রুতা রাখে হাদিসে পা তো এ নূর আল্লাহ পাক সংরক্ষণ করতে করতে আসছেন সব জায়গায় নূর যাচ্ছে না একটা চেনের মাধ্যমে আদম আলা কাছে এলো আদম আল অনেক শাহজাদা অনেক ছেলে কিন্তু সব ছেলের কাছে গেল না নূর আসলো শীস আল ইসলামের কাছে হাবিলের কাছেও গেল না কাবিলের কাছেও গেল না আর ছেলেদের কাছেও গেল না তো যে চেনের মাধ্যম দিয়ে এ আল্লাহর নূর আসবে আল্লাহর নূর পাক না পাক বলুন পাক না পবিত্র এই পাক নূর কখনো না পাকের হৃদয়ে পৃষ্ঠ দেশে আসবে না পেটে আসবে অতএব পাক নূরে মুহাম্মাদিকে ও নূরে আলীকে যাদের যাদের মাধ্যমে সংরক্ষণ করে আনতেছেন দুনিয়ার আসার পূর্ব পর্যন্ত তারা হচ্ছেন এ নূরের ক্যারিয়ার যাদের মধ্য দিয়ে সংরক্ষণ করে আনছেন এনারা কখনোই নাপাক হবেন না এনারা মূর্তি পুজকও হবেন না এরা প্রত্যেকে পবিত্র ছিলেন এবং মুসলমান ছিলেন তারা মিল্লাতে ইব্রাহিম আর উপরে ছিলেন তো মৌলা আলী আল ইসলামের আব্বার পৃষ্ঠদেশে নূর এসেছে এবং উনার আম্মা আসাদের বিদ্যাসাদের মুবারক পেটে নূর এসেছে অতএব উনার আব্বাও পবিত্র মাও পবিত্র হজরত আবু তালিব আল ইসলামও পাক আর উনার মৌলা পাকের আম্মা যান উনিও পাপ এনারা কোনোদিন মূর্তি পূজা করেননি রসুল পাকের নোর উনার আব্দ আব্বা এসেছে পৃষ্ঠ দেশে এসেছে এবং আমিনার রহেম বরে এসেছে অতএব উনার আব্বা আবদুল্লাহ আলাইসালাম এবং আমিনা আলাইহ সালাম এনারা কোনদিনই মূর্তি পূজা করেননি এনারা পা এবং এর দলিল কোরআনে আছে কোরআনে কি আছে যে ইব্রাহিম আলাইলাম আল্লাহ তার যখন কাবা শরীফ নির্মাণ করলেন এই ঘরে এই কাবা ঘরে আলী আলাহি ইসলাম আসবেন এই জন্য আগে থেকে আল্লাহ পাক এই কাবাকে নির্মাণ করে রেখেছিলেন আদম আলাহ দিয়ে প্রথম তৈরি করিয়েছিলেন নু আল প্লাবনে ধ্বংস হয়ে গেছে পরে ইব্রাহিম আল এবং ইসমাইল আল ইসলাম তৈরি করেছেন ইব্রাহিম আল এবং ইসমাইল আল ইসলাম দুজনে মিশে যখন কাবা শরীফ তৈরি করলেন নির্মাণ করলেন আল্লাহ পাক বললেন যে আপনি আপনারা দুই বাপ বেটাই মিলে যে আমার ঘর বানালেন এর মজদুরি কি চান ভাই আপনি যে রাজমিস্ত্রিকে দিয়ে ঘর বানিয়ে নেন তা আপনি কি মজদুরি দেন না এমনি এমনি নেন নাকি আপনার রাজমিস্ত্রি যদি ঘরের লোক হয় তাও ফ্রিতে না মজুরি না হয় বলবেন কম লাও কিন্তু মজুরি দিবেন কি দিবেন না হ্যাঁ কি না বলুন তো আল্লাহ আপনি মজুরি ছাড়া ঘর বানান না আল্লাহ বিনা মজুরিতে ঘর বানাবেন নাকি হ্যাঁ কি বলুন ভাই হ্যাঁ কি না বলুন আল্লাহ বিনা মজুরিতে নেবেন তো আল্লাহ তালা বললেন হে আমার খালিল এর মজুরি কি চান ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ই আল্লাহ এর মজদুরি চাই মজদুরি হচ্ছে এই হে আল্লাহ আমাদের দুজনকে সূরা আল দ্বিতীয় পারা প্রথম পারাতে এসছে আবার দ্বিতীয় পারাতে জবাব এসছে এটা প্রথম পারা রব্বানা ওয়াজ আল না মুসলিমাইন লাখ হে আল্লাহ আমি যে এই কাবা ঘর নির্মাণ করলাম এর মজদুরি হচ্ছে এই যে তুমি আমাকে আর আমার বেটা ইসমাইল আলাম দুজনকে তোমার জন্য মুসলমান বানাও আল না মুসলিম এলাক কোরআন বলছে যে ইব্রাহিম আল্লাহলাম এবং ইসমাইল আলাম দোয়া করলেন এই কাবার মজদুরি হিসাবে আমাদের দুজনকে মুসলমান বানাও আল না মুসলিম আমাদের দুজনকে মুসলমান বানাও এবং মিনজুরিয়া মুসলিমাতান মুসলিম শুধু আমাদের দুজনকে নয় হে আল্লাহ আমাদের দুজনকে তো মুসলমান বানাও মিন মুসলিমাতান এবং আমার জুরিয়াতের ভিতর থেকে জুরিয়াত মানে বংশ খানদান আমার খানদান বিশাল হবে পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের খানদান বিশাল খানদান হবে আসলাম বললেন পুরা খানদানের জন্য আমি দোয়া চাচ্ছি না আমার খানদানের ভিতর থেকে একটা দলকে মুসলমান বানাও শুধু আমাকে মুসলমান নয় শুধু ইসমাইল আল্লাহলামকে নয় আয় আল্লাহ তুমি আমাকে এবং আমার বেটা ইসমাইল আলাম দুজনকে মুসলমান করো এবং আমাদের এই দুজনের মাধ্যমে যত খানদান হবে এই খানদানের ভিতর থেকে একটা দলকে মুসলমান রাখো ভাই পাইগম্বরের দোয়ার হবে হ্যাঁ পাইগম্বর বলছেন আমার বংশধরকে মুসলমান বানাও কেন কি কারণে মুসলমান বানাও এই জন্য যে কারণ এই মুসলমান খানদানের ভিতরে তুমি আখারি নবী মুহাম্মদ মুস্তফাকে না কেন মুহাম্মদ এ মুস্তফা সাল্লাহ আলহাম এমনই তিনি এমন তার সান এমন তার মর্যাদা মর্যাদা এমন তার মার্তাবা এমন যে তিনি এমন খানদানের মধ্যে আসবেন যে সে খানদান অমুসলিম হবে না সে খানদানিম হবে উনাকে পৃথিবীতে আসার জন্য যে চেনের মাধ্যমে আসবেন যে লাইনের মাধ্যমে আসবেন যে বংশের মাধ্যমে আসবেন যে খানদানের মাধ্যমে আসবেন যে সুলভ ও রেহেম মুবারকের মাধ্যমে আসবেন সে প্রত্যেক সুলভ ও রেহেমকে প্রত্যেক ফার্দকে মুসলমান হতে হবে এই জন্য আল্লাহ যে খানদানের মধ্যে মুহাম্মদ মুস্তফা আসবেন যে পুরা খানদানকে মুসলমান করো আল্লাহ বলছেন কোরআনে যে ইব্রাহিম ইসলাম দোয়া করলেন আর দুই দ্বিতীয় পাড়াতে আল্লাহ কবুল করলেন যে হ্যাঁ এ পুরা খান্দানকে মুসলমান করা হলো আর মুসলমান খান্দানের মধ্যে মুহাম্মদে মুস্তফাকে প্রেরণ করা হলো কোরআন বলছে ইব্রাহিম আলাহ ইসলাম থেকে রসুল পাকসালামের এবং মৌলা আলী দুই নূর আসার আগ পর্যন্ত ওনাদের আব্বা আব্দুল্লাহ এবং আবু তালিব আল পর্যন্ত যে পুরা খান্দান মুসলমান আর এক শ্রেণীর মুল্লা বলছে নাকি কালেমা পড়েননি হ্যাঁ ভাই এই মুল্লা মানবেন না কোরআন মানবেন বলেন একবার নারা দেন এই মুল্লার কথা শুনবেন না কোরআন আজকে আমি আবু তালিব ইসলাম সম্পর্কে বলতে চাচ্ছি না আজকে আমি সাবজেক্ট অন্য বলেই দিয়েছি পরে আসলেন উনার সম্পর্কে বলবো বলছে আমরা তো ওনার পড়া শুনি নাই তো তুমি যদি না শোনো তোমার কান বধির হতে পারে ওনার বলা কি মিথ্যা হবে নাকি তুমি শোননি তো আমি কি করবো আছে হাদিসে পাক ও তারেখ থেকে হাজরত আবু তালিব উপরে আমি পরের বারে আসছি যদি তখন ইনশাল্লাহটা বলবো তো কোরআন বলছেন যে পুরা খান্দান মুসলমান হজরত আবদুল্লাহ আলাই ইসলাম মুসলমান আবু তালিব ইসলাম মুসলমান ইনাদের দুজনের আব্বা অর্থাৎ রসুল পাকে দাদা যান আব্দুল মুত আলিম আল মুসলমান তার আব্বা হাজরাতে হাসেম মুসলমান তার আব্বা মুসলমান তার আব্বা মুসলমান তার আব্বা মুসলমান এইভাবে ইসমাহিল আল ইসলাম মুসলমান হাজরত ইব্রাহিম আল মুসলমান ইব্রাহিম আল ইসলামের আব্বাকে আজার না আজার হচ্ছে চাচা যে মূর্তি পূজা করত তার আব্বা ইব্রাহিম ইসলামের আজার হচ্ছে ইব্রাহিম আল ইসলামের চাচা মূর্তি পূজা করত ইব্রাহিম আলামের আব্বার নাম হচ্ছে তারেখ কি নাম বলুন কি নাম তারেখ উনি অল্প বয়সে ইব্রাহি ইব্রাহিম আল্লা উনি মানে ইন্তকাল করে হয়ে গেছিলো ওনার ওই জন্য ইব্রাহিম আলাহলামকে ওনার চাচা লালন পালন করেছিলেন এই জন্য চাচা আব্বা বলতেন এবং চাচা বাপের মাখামে চাচা কি আমাদের দেশেও চাচা আব্বা বলে না বড় আব্বা মেজ আব্বা ছোট আব্বা বলে না ওই হিসাবে আজহরকে বলা হতো কিন্তু আজার আব্বা নয় সে মূর্তি পূজক ছিল ওটা চাচা উনার আব্বার নাম তার তারেখ মুসলমান কখনো মূর্তি পূজা করেন নাই তার আব্বা মুসলমান তার আব্বা মুসলমান নু ইসলাম মুসলমান তার আব্বা মুসলমান এইভাবে পরপর অর্থাৎ আদম আলাসলাম থেকে শুরু করে ইব্রাহিম আলহিসাম ابراہیم علیہ السلام تکے اسماعیل علیہ السلام اسماعیل علیہ السلام تکے ادگا عبداللہ علیہ السلام ابو تعالی علیہ السلام پر جنتے ہیں پورا کھندان مسلمان وَبَعَسْ فِيهِمْ رَسُولًا ایک کھندانیں آخری رسول کے پیدا کرو جنی وَبَعَسْ فِيهِمْ رَسُولًا یَتُلُّو عَلَيْهِمْ آیَاتِ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَلْحِقِمَةِ যিনি তোমাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহর আয়াত তেল করে শোনাবেন বলে আল্লাহর রসুল নাকি পড়া লেখা জানেন না মূর্খ আস্তাক ধরুল্লাহ নাউজবিল্লা উম্মির মানে বলছে মূর্খ পড়া লেখা করেননি তো ভাই বলছে উনি নাকি লেখা পড়া জানেন না আর কোরআন বলছে যে আল্লাহ তালা বলছেন ইয়াতুল্লু আলাইহিম আয়াতিক সুরা আল বাকারা যিনি তোমাদেরকে আয়াত পড়ে পড়ে শোনাবেন ভাই মূর্খ পড়তে পারে নাকি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা শুধু আয়াত পাক পাঠ করে শোনাবেন না তেলাওয়াত করে শোনাবেন না বরং ইউআল্লিমুহুমুল কিতাবা তোমাদেরকে কেতাবের দর্শ দিবেন শিক্ষা দিবেন কেতাব শিখাবেন ইউআল্লিমুহুমুল কিতাবা কেতাব শিখাবেন ওয়াহ ওয়াল এবং বিজ্ঞান শিখাবেন সাইন্স শিখাবেন এত বড় শিক্ষিত তিনি কোরআনের আয়াত পাঠ করে শোনাবেন কোরআনের শিক্ষা দিবেন কোরআন টিচ দিবেন দাস দিবেন শুধু কোরআনের দাস নাই এত বড় সাইন্টিস্ট তোমাদেরকে সায়েন্সও শিখাবেন হেকমা হেকমা শিখাবেন ভাই আপনি যদি বলেন যে আমি একটা ছেলেকে আমার ছেলেকে অঙ্কের টিচার একটা দিয়েছি বললেন আমার ছেলেকে আমি অঙ্কের টিচার দিয়েছি পড়াবার জন্য বা খুব ভালো তো নিশ্চয়ই ভালো টিচার দিয়েছেন ভালো মানে খুবই ভালো টিচার বলে তাহলে নিশ্চয়ই তিনি এমএসসি পাস না এমএসসি পাস করো ও তাহলে কোথায় ম্যাথ অনার্স গ্র্যাজুয়েট না ম্যাথ অনার্স সময় ও ম্যাথ অনার্স নয় তাহলে কি হায়ার সেকেন্ডারি পাস করো না হায়ার সেকেন্ডারি পাস করেন বলে কি তাহলে মাধ্যমিক পাস বলে না সই করতেই জানে না বলে নিজের নামটাও লিখতে জানে না তো লোক আপনাকে লোকে পাগল বলবে না কি বলবে মাধ্যমিকের ছেলে তাকে আপনার ছেলে মাধ্যমিক দিবে আর তার জন্য একটা বলছেন অঙ্কের টিচার দিয়েছেন আর সেই টিচারটা বলছেন মূর্খ নিজের নাম সাইন করতেই পারে না তো এটা লোকে পাগল বলবে কি বলবে না যে এমন টিচার যে নাম সই করতে পারে না তো এম এমন পাগল যে আল্লাহ বলছেন যে কোরআনের আয়াত পরে পড়ে শোনাবেন এবং ইউ আল্লি মোহাম্মুল কিতাবা কোরআনের শিক্ষা দিবেন আয়াত পরে শোনাবেন আবার কোরআন শিখাবেন দাস দিবেন টিচ দিবেন টিচ দিবেন ইউ আল্লি মোহাম্মুল কিতাবা মানে কেতাবে টিচ দিবেন এমন টিচার যে কোরআনে টিচ দিবেন আয়াত পরে শোনাবেন সায়েন্স শিখাবেন ফিজিক্স শিখাবেন কেমেস্ট্রি শিখাবেন বায়োলজি শিখাবেন তিনি নাকি নিজের নাম সাইন করতে জানেন না এর চেয়ে পাগল উম্মত দুনিয়ায় আর কেউ আছে এর চেয়ে পাগল পৃথিবীতে আল্লাহ আয়াত নাজিল করে দেখিয়ে দিলেন যে আমার নাবি হচ্ছে নবী উম্মির মানে মূর্খ নয় শুধু উম্মির অর্থ হচ্ছে এই আমার নবী এমন মর্যাদা সম্পন্ন কায়েনাতে এমন কোন ব্যক্তি থাকতে পারে না যে আমার নাবিকে শিখাতে পারে যে আমার নাবিকে পড়াতে পারে যে আমার নাবিকে টিচ দিতে পারে যার টিচ টিচার সুরান নাজমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ মাহু সাদিদুল কুয়া মহান পরাক্রম শক্তিশালী খোদাবান কুদ্দুস ডাইরেক্ট যাকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ যিনি কায়েনাতে দুনিয়ায় কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই তাকেই বলে উম্মি অর্থাৎ যে যাকে পৃথিবীতে কেউ শিক্ষা দিতে পারে না মানে শিক্ষিততা নয় শিক্ষিত কে শিখিয়েছেন সুরান নাজমের মধ্যে আল্লাহ মহান পরাক্রমশালী শক্তি আল্লাহ তাকে ডাইরেক্ট শিখিয়েছেন কেমন শিখিয়েছেন যে তোমাদেরকে আয়াত পড়ে শোনাবেন কোরআনের শিক্ষা দিবেন এবং সায়েন্স শিখাবেন কোরআন বলছেন যে উনি তোমাদেরকে টিচ দিবেন তোমাদের টিচার আয়াত পড়বেন এবং সায়েন্স শিখাবেন আর এক শ্রেণী মূল্য বেঁচে উনি পড়ালেখা জানেন তো এ তো কোরআনই পড়েনি ভাই এ তো কোরআনই পড়েনি আর কোরআনের যে বিরোধিতা কথা বলে এটা কোরআন বিরোধী কথা হলো কিনা ভাই তো আর মুসলমান থাকলো কিনা আপনারা বিচার করেন তো যাই হোক এ পুরা খান্দান পাকের জন্য এই আয়াত পাকে বলা হয়েছে ইনারা মুসলমান ইনারা সকলেই মুসলমান ইনারা কোনোদিন মূর্তি পূজা করেন বলুন মূর্তি পূজা রসুলে পাক যে সুলবের মাধ্যমে এসেছেন এবং যে যে পেটে এসছেন তারা কোনোদিন মূর্তি পূজা তারা মিল্লাতে ইব্রাহিমাই ছিলেন কোন মিল্লাতে মিল্লাতে ইব্রাহিমা এবং তারা মুসলমান তো ঠিক ওই মিল্লাতে ইব্রাহিমা মতে আবদুল্লা কাবা কাফ করতেন আবু তালিব আলাহ ইসলামও করতেন বিবি আমিনাও করতেন আলাই হাসালাম মৌলা আম্মা যান উনিও কাবা তবাফ করছিলেন তো কাবা যখন তবাব করছিলেন পেটে মৌলা আলী আলাহ ইসলাম তখন ছিলেন ওনার আম্মার পেটে যারা আরবি পড়তে জানেন না উর্দু যদি জানেন খাকে কারবালা এটা উর্দুতে লেখা দেখবেন আমি যে বলছি এই কথায় পুরো হুব বর্ণনা আছে বেরেলবির লেখা কিতাব ইফতেখার হাসান সাহেবের তো যখন কাবা তবাব করছিলেন এই তবাপরত অবস্থায় ওনার প্রসব বেদনা উঠে গেল পেটে বাচ্চা আছে আলী ছিলেন তো তখনকার কাবা শরীফটা এখনকার মতো নয় এখন যেমন চারিদিকে বাইতুল হারাম শরীফটাও বিশাল চারতলা না কতলা এখন হয়ে গেছে আবার তার চতুর্দিকে হোটেল না তখন তার হোটেল ছিল না সব পাহাড় ফাঁকা জায়গা মরুভূমি আর পাহাড় ওখানে কোনো ঘর বাড়িও নাই হঠাৎ প্রসব বেদনা উঠে গেছে কি করবেন বাচ্চা জন্ম দেওয়ার টাইম হয়ে গেছে উনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে কি করি এখন সব লোক তো তবাব করছেন এখানে অসংখ্য লোক করছেন এখন কোথায় যাই ঘর নাই বাড়ি নাই আমি কি করব। উনি খুব চিন্তিত হয়ে পড়লেন এই চিন্তাগ্রস্ত হয়ে গেছেন আর খুব ব্যথা উঠে গেছে ব্যথা এমন সময় হঠাৎ কাবা শরীফের দেওয়াল ফাঁক হয়ে দেওয়াল এবং আওয়াজ আসলো গায়েব থেকে আই বিনতে বিষাল আপনি কাবার ভেতরে প্রবেশ করুন এখানেই আপনার সন্তান জন্মগ্রহণ হাজরাটে ফাতেমা বিনতে আসাদ ওই কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন যেই কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন সঙ্গে সঙ্গে কাবার দেওয়াল আবার লেগে গেল যে কাবার দেওয়ালটা লেগে গেল তো একটা চির থেকে গেল দাগ পরবর্তীকালে সেই দাগটা মিটাবার অনেক চেষ্টা করেছে রাজমিস্ত্রি দিয়ে মিটাবার জন্য কিন্তু আল্লাহ পাক এ কুদরাত একটা রেখেই দিলেন যে মৌলা আলী আলামেরাম থাকে ওই দাগ কেউ আজ পর্যন্ত মিটাতে পারল এখনো পর্যন্ত প্রত্যেক বছর হজের আগে ওই দাগ মেটাবার চেষ্টা করা হয় ফাটল ওই যে চির মেটাবার চেষ্টা করা হয় এমন কি ওখানে ধাতব পদার্থ দিয়ে ওই ইটের সাথে এ করা আছে সেটাও ফেটে গেছে কিন্তু আজ পর্যন্ত ওটা মেটাতে পারেনি এখনও পর্যন্ত ফাটল আছে কাবা শরীফের দেওয়াল আপনারা দেখেছেন ভিডিওতেও নিশ্চয় যারা জাননি যারা গেছেন সরাসরি দেখেছেন এত সুন্দর একটা একটা কোথাও একটা ছিদ্র বা ফাটা নাই কোনো দেওয়ালে কিন্তু একটা দেওয়াল যেটা রুকনে ইয়ামান রুকনে ইয়ামান যে কোন হাজরে আসোয়াদের আগের কোনটাকে রুকনে ইয়ামান বলে ওই কোণের পাশে দেওয়ালটা ফেটে গেছিলো আজও আল্লাহ পাক নিদর্শন দেখে দিয়েছেন যখন দু সালে মালিক পাক দয়ার কদম পাকের সাদকায় যখন হজে গেলাম আমাকে পাঠালেন হজ করতে তখন আমার তখন কাবা শরীফে এসেই মদিনা শরীফ থেকে যখন অমরা নিয়েতে কাবায় প্রবেশ করলাম তখনই আমার মাথায় ওটা ইয়ে খেলতে লাগলো যে দেওয়ালটা দেখতে হবে কিন্তু দেখবো কী করি আপনারাও দেখেছেন গিলাপ পাক দিয়ে পুরো দেওয়াল ঢাকা ঢাকা থাকে না কাবা শরীফের ছবিতে দেখবেন ভিডিওতে ইউটিউবে সার্চ করে দেখবেন পর্দা দিয়ে ঢাকা তা এখন আমি কাবার তব আপ করছি চিন্তা করছি এটা তো ঢাকা দেখতে পাচ্ছি না আমি পড়েছি চোখে তো দেখতে চাই তো প্রথম দিন তো হলো দ্বিতীয় দিন এলাম তৃতীয় দিনে সম্ভবত যখন আসলাম হঠাৎ দেখছি সেদিন লোকও ছিল খুব কম প্রত্যেক দেওয়ালে হাত দিয়ে দিয়েই করা সম্ভব হচ্ছিল তাদের অফিসের লোকজন সরকারি লোকজন চলে আসলো এসে কি কারণে করলো সেটা তো আর আমরা জানি না কাবা শরীফের গিলাপ পাক এখনও মাঝে মাঝে কোনো কারণে তুলে গিলাপ পাক উঠিয়ে দিল একদম উঁচু করে গুটিয়ে দিল তো গিলাপ পাক যখন গুটিয়ে দিল তখন আমি তফ করতে করতেই আমি দেখতে থাকলাম তো দেখলাম কাবা শরীফের যে দেওয়ালে দরজা আছে তার বিপরীত দেওয়ালে অর্থাৎ রুখ নেই যে কোনটা যারা হজে গেছেন তারা বুঝবেন এই ইয়ামান ভাষাটা হাজরে আসওয়ার যে কোণে আছে তার আগের কোনটাই আছে রুকনৈামান বলে ওটাকে ইয়ামানের পাশেই একদম লম্বা চির ফাটল আমি সঙ্গে সঙ্গে ছবি তুলে নিলাম ছবি তোলার পর যখন আমার তহাব কমপ্লিট হওয়ার পর ছবিটা তুলেছিলাম তারপরে কিং আবদুল আজিজ গেটে একজন মুক্তি সাহেব বসে থাকেন তার কাছে আমি গেলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম আরবিতে ওনার তো বাংলা উর্দু সব জানেন না জিজ্ঞাসা করলাম যে এই দাগ কাবা শরীফে একটা দাগ আছে ফাটল আছে চির আছে এটা কি জন্য তিনি অস্বীকার করলেন বললেন এই ধরনের কোনো চির বা কাবা শরীফের দেওয়ালে নাই তো আমি বললাম আমি নিজের চোখে দেখেছি তো বললেন যে না তুমি ওটা ঝুঁক দেখেছো রোধনের কোনো দাগ নাই যখন উনি বললেন তখন মোবাইলটা খুলে দেখালাম যে এই যে আমি দাগটা দেখিয়েছি তখন উনি বললেন মাফি মালুম আমি এটা জানি না বলে যাও কিং ফাহাদ গেটে কিং ফাহাদ গেটে মুফতি আজম বসে আছে সে বলতে পারবে তখন আমি কিং ফাহাদ গেটে গেলাম দেখলাম ওখানে কোনো মুফতি কেন কোনো মলবি নাই আর কেউ ওটা বলল না আমি আরো কয়েকজন মতো জিজ্ঞাসা করেছিলাম তো তারাও কিন্তু এটা বল বলতে পারেননি না বলেননি পারেননি নয় আসলে হয়তো বলেননি তারা জানেন সবই তারা সবই জানেন তো পাক আজ পর্যন্ত আমার আমার মোবাইল এখন ওটা আছে যদি কেউ চান আমি দিতে পারি সেই ফাট কিন্তু কোনো দেওয়ালে ওই 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 ফাটল নাই নাই দেওয়াল বড় নাই প্রতি বছর মেরামত করা হয় কিন্তু আজও পর্যন্ত ফাটল রেখে দেওয়া হয়েছে কারণ পাক দেখাতে চান মাওলা আলীর নিদর্শন তোমরা মেটাতে চাও আমি খোদা মৌলা আলীর নিদর্শন কে আমার তাক রেখে দিতে চাই যাতে মানুষ বুঝতে পারে মওলা আলীর তো ওনার ওই দেওয়াল দিয়ে ঢুকে গেলেন কাবা শরীফের ভিতরে কাবা শরীফে যখন প্রবেশ করলেন হজরত আলী ইসলাম জন্মগ্রহণ করলেন কাবার ভিতরে কোথায় ভাই কোন মসজিদে যদি কোনো মেয়ে ছেলে চলে যায় বলে এখানে আমার সন্তান জন্মগ্রহণ করবে তো কি করবে লোক ঘাড় ধরে বার করে দিবে হ্যাঁ তুমি কি পাগল আর এমনি আম মসজিদ নয় আল্লাহর ঘর কাবার ভিতরে আম্মা প্রবেশ করলেন তাও আল্লাহর নির্দেশে গায়েব থেকে আওয়াজ আসলো যখন উনি ভিতরে প্রবেশ করলেন এবং উনি যখন আনলেন তা শিশু জন্মগ্রহণের সাথে সাথে কাঁদছেন মা করে কি সে শিশুকে অনেকে মধু পান করায় দুধ পান করায় উনি পান করাবার চেষ্টা করছেন কিছুতেই খাচ্ছেন না আর চোখ বন্ধ উনি ভাবলেন আমার ছেলে কি চোখ হবে না নাকি চোখ খুলছে চোখ খুলছেন না চোখ বন্ধ সদ্যজাত শিশু চোখ বন্ধ চোখ খুলছেন না আর কেঁদে যাচ্ছেন আর কিছু খাচ্ছেন না উনি এত দুধ পান করাবার চেষ্টা করছেন পান করছেন না তখন হাজরাতে রসুল পাক চারিদিকে এটা প্রচার হয়ে গেল যে এই হাসেমি এক মহিলা আবুতালিব আলাহ ইসলামের আহলিয়া সে কাবার ভিতরে ঢুকে গেছে ওখানে বাচ্চা পায়দা হয়েছে হুলুস তুলুস চারিদিকে হই হই শুরু হয়ে গেল রসুল পাকসাল আলহিবুল ইসলামের কাছে যখন এই খবর পৌঁছালো তখন তো কাবার মতোয়াল্লী উনারাই ছিলেন উনার আব্বা ছিলেন আবুতালিউ আল্লাসলাম ছিলেন বংশ পরম্পরাই আব্দুল আবদুল মুিব আলাইসলাম ওনার দাদা যান ছিলেন এই জন্য ওনারা উনারা হাজিরের পানি পান করাতেন এই জন্য কোরআন পাকে আছে আল্লাহ পাক বলেছেন তোমরা কি এই নেই হাজিদেরকে পানি পান তো পাক কাবা শরীফ তালা খুলে ঘরে প্রবেশ করলেন হাজরাতে মৌলা আলী আলিয়ালামকে জন্ম দেওয়ার জন্য উনার আম্মার প্রবেশ করাবার জন্য পাক দেওয়ালকে ফাটিয়ে দিলেন সেদিক দিয়ে ঢুকলেন রসুল পাক উনাকে বার করবার জন্য চাবি খুলে ঢুকলেন ঢুকেই দেখেন উনি কাঁদছেন রসুলে পাক কোলে নিলেন যেই কোলে নিলেন সঙ্গে সঙ্গে উনি ঘুরে রসুলে পাকের চেহারা পাকের দিকে তাকালেন প্রথম চোখ খুললেন প্রথম চোখ খুললেন তারপর বললেন পানি চাইলেন পানি আনো রসুলের পাকসুলসলাম গোসল পাক দিলেন যখন ডান দিক গোসল দেওয়া হয়ে গেল অটোমেটিক পাল্টি মেরে বাচ্চা ঘুরে গেলেন তখন বাম দিক গোসল দিলেন আর রসুলের পাকসুলসলামের চোখ দিয়ে পানি টপকিয়ে পড়ছিল এবং আল্লাহ রসুল বললেন আজকে যেমন আমি ইনার প্রথম গোসল দিচ্ছি তেমনি আমার আখেরি গোসল এই নিয়েই দিবেন আমার আখেরি গোসল আমার যখন পর্দা হয়ে যাবে হাক লাভ করব। তখন আমার এই আখেরি গোসল নিয়ে দিবেন অতঃপর রসুল পাকসুলাম কোলে নিয়ে তার মুখের মধ্যে জিহুবা মুবারক ভরে দিলেন কে আল্লাহ রসুল তখন সেই শিশু ওনার জেহুবা মোবারক থেকে চো চো করে রস পান করলেন এরপর ওনার আম্মা যখন দুধ পান করাতে চাইলেন তো দুধ পান করলেন যতক্ষণ রসুলের পাক তার জেহুবা মোবারক না ভরেছেন কিছু খান নাই তোমা আলী ইসলাম পৃথিবীতে আসার পর প্রথম চোখ খুলে যেটা দেখেছেন কাবাকে নয় রসুলের পাককে চেহারাপ প্রথম যে খাবার খেয়েছেন রসুলে পাকের লালা মোবারক বড় ইমাম পাকও যখন জন্মগ্রহণ করেছিলেন দুনিয়ায় এসেছিলেন উনি বললেন বাচ্চাকে আনো আমার কোলে দাও উনি কোলে নিলেন এবং উনার মুখের মধ্যে বড়ো ইমাম পাকের ইমাম হাসান আল ইসলামের মুখের মধ্যে রসুলে পাক নিজের জিহবা মুবারক ভরে দিলেন উনি রসুলে পাকের জিহবা মুবারক থেকে রস পান করলেন অনুরূপভাবে ইমাম হুসাইন আল ইসলাম যখন জন্মগ্রহণ করলেন রসুলেপাক বললেন বাচ্চাকে আনো উনি কোলে নিলেন মুখের মধ্যে জিহবা ভরে দিলেন জিহবা মুবারক ইমাম হুসেন আলাইসলাম রস পান করলেন মৌলা আলী আলাইসলাম ইমাম হাসান ইসলাম ইমাম হুসাইন আল ইসলাম এনাদের প্রত্যেকেই জন্মগ্রহণ করে প্রথম রসুলে পাকের লালা মোবারক পান করেছেন এই জন্য এই খানদান পাকের মুখের ভাষা এত মিষ্টি আপনার ভিতরে যতই দর্দ থাক ব্যথা থাক কষ্ট থাক একবার যদি দরবার পাকে আপনি যান আর হুজুর পাকের কাছে বেশি কথা শুনতে হবে না খালি একবার যদি আপনাকে জিজ্ঞেস করেন কেমন আছো কি নাম ধরে ডাকেন একটা যদি মুখে কথা বলেন ওনাদের ভাষার এত মিস্ততা যে সারা হৃদয়ের দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে নির্মূল হয়ে যায় এই হচ্ছে খানদান এই হচ্ছে আলে মুহাম্মদ আপনারা তো প্র্যাকটিক্যাল হয় তাই না আপনারা দরবার পাক কেন যান যে হুজুর পাকের সাথে বসে গল্প করবেন এই স্পর্ধা আমাদের নাই এ ক্ষমতা নাই যা এই জন্য এক ঝলক দেখব আর উনি জুবান দেখে আমরা শান্তি পাই কি পাই না বলুন সবাই পাই কি পাই না এই হচ্ছে আলে মুহাম্মদ আমাকে দেখলে আপনাদের শান্তি লাগবে না আমাদের ভাষা কর্কশ আমাদের চেহারার মধ্যে কোনো রশনি নাই আর ওনারা নূর ভাষার মধ্যে নিষ্টতা রহমত রহমত আলামিন তার আউলাব সব রহমত আলামিন আমাদের জন্য রহমত রূপে এসেছে জিহবা মুবারক ভরে দিলেন কোলে নিলেন শিশুকে গোসল পাক দিলেন তো দেখুন আমাদের গোসল দেয় আমাদের দাদি কি নানি কি ফুফু কি নাকি চাচি আর মৌলা আলীর গোসল পাককে দিলেন আলাহ ইসলাম সমস্ত নবীদের সারদার উনি গোসল পাক দিলেন জিও বম ভরে দিলেন এখন যখন রস ইমাম মৌলা আলী আল ইসলাম বড় হলেন তখন রসুলপাক পাক জিজ্ঞাসা করলেন হে আলী তুমি জন্মগ্রহণ করার পর চোখ খুলছিলে না কেন আবার কিছু খাচ্ছিলে না কেন মৌলা আলী আলি বললেন ইয়া রসুলাল্লাহ আমি জানি আমার তো জন্ম কাবার ভিতরেই হয়েছে আর আমি চোখ খুললেই প্রথম দেখব কাবা কত বড় সৌভাগ্য ভাই আমরা চোখ খুলে প্রথম কি দেখেছি আমার বাপের ঘর আমরা জন্মগ্রহণ করলাম চোখ খুলে কি দেখলাম বাবার ঘর বাপের ঘরের দেওয়াল কিংবা মায়ের মুখ নাকি প্রথম মৌলা আলী আল ইহালাম জন্মগ্রহণ করে চোখ খুললেই প্রথমে কি দেখতেন বাপের ঘরও নই আম্মার মুখ নয় আল্লাহর ঘর কাবা বেতুল্লাহ কিন্তু উনি বললেন যে না আমি জানি চোখ খুললেই আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর কাবাকে আমি দেখতে পাব কিন্তু আমার এরাদা ছিল দুনিয়ায় এসে সর্বপ্রথম কাবার কেউ আমি জিয়ারত করতে চাই না সর্বপ্রথম পৃথিবীতে এসে সর্বপ্রথম জিয়ারত করতে চাই কাবার কাবা মুহাম্মদ মুস্তাফার চেহারা মুবারক মুহাম্মদ মুস্তাফার চেহারা মোবারক তাই রসুলাল্লাহ এই জন্য ইয়া রসুলাল্লাহ আমি চোখ খুলি নাই তাহলে কি ওনার ইলমে ছিল যে রসুলে পাক আসবেন দুই নাম্বার বললেন তুমি কিছু খাওনি কেন বলে এই জন্য আমি তো জানি দুনিয়ায় যেতে গেলে জীবন ধারণের জন্য তো কিছু খেতে হবে। কিন্তু আমার এরাদা ছিল যে আমি দুনিয়ার খাবার খাওয়ার আগে সর্বপ্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল পাকের লালা মোবারক পান করব ভাই পাক শুধালেন কেন উনি জানতেন না এটা যদি নাই জানতেন তা জিহবা হলেন ভরলেন কেন উনি জানতেন বলেই তো যে ইনার ইচ্ছা আমার লালা পান করতে চাই বলেই তো জিও বা ভরলেন তো প্রশ্ন করলেন কেন প্রশ্ন করা দেখে মাথা খারাপ হয়ে যায় যে উনি জানতেন না তাই শুধালেন আরে প্রশ্ন করার মানে জানেন না তা নয় প্রশ্ন করার অর্থ মৌলা আলী আল ইসলাম কে আছেন উনি প্রশ্ন না করলে তো আলী আল ইসলাম বলবেন না প্রশ্ন করবেন তবেই তো বলবেন তবেই তো মানুষ জানবে এখন কথা হচ্ছে এই মৌলা আলী আলহ ইসলাম জন্মগ্রহণ করেছিলেন ত্রিশ আমুল ফিল অর্থাৎ হিজরতের রসলে পাকের নবুয়াতের এলানের আনুমানিক দশ বছর আগে তখন উনি নবুয়াতের এলান করেননি খুব ভালো করে শুনবেন তো নবুয়াতের যখন এলান হয়নি নবুয়াতের এলান হয়েছিল তখন ওনার উমর মুবারক রসলে পাকের চল্লিশ বছর ছিল তখন আনুমানিক উমর মুবারক তিরিশ মানে তার দশ বছর নবুয়াতে এলানের আনুমানিক দশ বছর আগে মৌলা আলীর দুনিয়ার বুকে এসছেন তখন নবুতের দিলান হয়নি তো কেউই জানে না যে ইনি নবী কেউ জানে কেউই জানে না যে ইনি নবী বা ইনি রসুল সবাই জানে আব্দুল্লার ছেলে মুহাম্মাদ সব লল্লাহ কি হিসাবে বলুন সবাই সবাই বলুন সারা আরবের লোক জানে ইনি মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষই জানে না ইনি নবী এ শব্দজাত শিশুকে কে বলেছে নবী জাত শিশুকে কে বলেছে নবী এ কথা প্রমাণ করে যখন নবুয়াতের এলন করেন নি কেউই জানে না যে ইনি নবী তখন দুনিয়ায় এসে এসে রসুল মৌলা আলী আল ইসলামের এরাদা যে আমি দুনিয়ার সর কাবা চোখ খুললেই কাবা শরীফ দেখব কিন্তু কাবাকে দেখার আগে কাবার কাবা আখারি নবী মুহাম্মদ মুস্তাফা আমি দেখব দুনিয়ার খাবার খাওয়ার আগে সর্বশ্রেষ্ঠ খাবার রসুল পাকের লালা মুবারক পান করব অর্থাৎ মৌলা আলী আলাইসালাম দুনিয়ায় আল্লাহ এক আর মুহাম্মদ আল্লাহ রসুল এটা জেনেই পৃথিবীতে তসরি এনেছেন অর্থাৎ মৌলা আলী আলাইসালাম যখন রসুল পাক নবুয়ের এলান করলেন সেই দিন ইমানের ঘোষণা দেন নাই জন্মগ্রহণ করার সাথে সাথে তাওহিদ ও রেসালতের শাহাদাত নিয়ে এসেছেন তওহিদ এবং শাহাদাতের তাওহিদ ও রেসালতের শাহাদাত নিয়ে পৃথিবীতে এসেছেন সেদিন থেকেই তিনি ইমানের গওয়াহি দিয়েছেন মৌলা আলী আল্লাহিসলাম মুমিন না উনাকে উনার মুহব্বতেরই নাম ইমান উনাকে যে মানে ও মুমিন উনাকে যে মানে না মুমিন না

তিনি বর্ণনা করেছেন এ হাদিসের রাবি হজরত উমার এ হজরত উমার বর্ণনা করছেন যে রসুল পাকসাল আলহিব আলাইসলামের সাদ ফর্মিয়েছেন সারা দুনিয়া আমি যখন মেরাজ শরীফে যাই প্রত্যেক আসমানের ফেরেশতা সত্তর হাজার করে ফেরিস্তা এসে আমাকে বলেছেন সারা দুনিয়ার মুসলমান যদি জানতো আলী আলাইসলাম কখন থেকে আমিরুল তাহলে এ নিয়ে মতভেদ থাকতো না এবং এক পাক জাহান্নামী সৃষ্টি করতেন না এবং সারা দুনিয়ার মুসলমান যদি মৌলা আলী আলাসলামের মোহাম্মতের প্রতি একত্রিত হতো আল্লাপাক জাহান্নামী সৃষ্টি করতেন না অর্থাৎ জাহান্নাম সৃষ্টি হয়েছে শুধু মৌলা আলী আলাহিসামের দুশ্মনির কারণ থেকে এবং বললেন আলী আলাহিসাম তখন থেকে আমিরুল মুমিনিন যখন পাক আদম আলাহিসামকে সৃষ্টি করেননি তারও আগে থেকে ফি কোরবাফিফাজা আলী আলী আবার মধ্যে আলী আলাইমেন সালমার রাজি হাদিস বর্ণনা করেছেন তখরিজ করেছেন ইমাম তিরমিজি তিরমিজি সরি দ্বিতীয় খন্দ দুইশো তেরো পৃষ্ঠা দারুল উলুম দেও প্রিন্ট

আবু সাহিদ খুদরি রবিআ এর রেবায়ত করেছেন আন আবি সাইদ কলা ইন্না কুন্না ইন্না কুন্না নাহনু মাআসার আল আনসারি বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা নাহনু মাআসার আল আনসার বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব আমরা আনসারের দল সাহাবীদের মধ্য থেকে মুনাফিকদেরকে চিনতাম আলীর প্রতি দুশমনি দেখে অর্থাৎ আমাদের ভিতরে এই কলমা পাটকারীদের ভিতরে কাফির চিন্তাম বলছেন না মুনাফিক চিন্তাম মুনাফিক মানে কি মানে কলমা পড়েছে কি কলমা না পড়লে তো মুনাফিক কি করে হলো তো মধ্যে মধ্যে পড়তো পড়তো আমাদের ভিতরে কে চিন্তাম তার মানে কি কলমা পাটকারী এবং আমাদের ভিতরে মানে সাহাবি আমাদের ভিতরে এই সাহাবিদের ভিতরে কে চিন্তাম মৌলা আলীর প্রতি দুশ্মনী দেখে হাদিস হর্পাক হর মাদ্রাসায় হাদিসের পাখ দার্শ দেওয়া হয় পাঠ্য পুস্তক সিলেবাস দারুলুন দেওবান তিন তেরনিজি শরিফ তৃতীয় খণ্ডের দুই পৃষ্ঠা যদি না থাকে কিতাব খুলে দেখেন নলা মারকে চিনি আসে আমরা মুনাফিকদেরকে চিন্তাম, মৌলা আলী আল্লিসলামের প্রতি বুগ দুশমণী দেখে অর্থাৎ আমরা দেখতাম আমাদের ভিতরে এ কলমা পাটকারীদের ভিতরে নামাজ পড়লেওয়ালার ভিতরে রোজাদারের ভিতরে হাজিদের ভিতরে ভারকোল্লা দাড়ি রাখনে ওয়ালার ভিতরে হাব্বা কুব্বা জুব্বা পাহিনে ওয়ালার ভিতরে দেখতাম কে আলীকে ভালোবাসে কে আলীকে ভালোবাসে না যারা মাওলানা আলীকে মুহাব্বত করে বুঝে নিতাম এরা মুমিন যারা আলী প্রতি দুশমনি রাখে এ নামাজীদেরকে দেখে বুঝতাম এরা মুনাফিক অর্থাৎ মুমিন ও মুনাফিকের লিটমাস টেস্ট হুব্বে আলী আর বুগজে আলী কি হুব্বে আলী এ তো ভাই আমার কথা না সাহাবীরা বলছেন কে বলছেন সাহাবি বলছেন এ হাদিস আবু সাইদ খুদ্রির রাজি আলু করেছেন এ হাদিস আবুজার গিফারি রাজি আলু রেবায়ত করেছেন এ হাদিস সালমান ফার্সি রাজি আলু করেছেন এ হাদিস জায়দ বিন আর কাম রাজি করেছেন এ সমস্ত সাহাবাহিকেরাম হাদিস বর্ণনা করেছেন এবং তিরমিজি শরীফ ছাড়াও আরও অনেক হাদিস পাকের মধ্যে আহমদ ইবনে হাম্বালে ওই আছে তো উনাকে মানার নাম ইমান ইমানের মূল মৌলা আলী সালাম তো উনি ইমান এনেছেন নই আপনি ইমান এনেছেন তখন যখন আলীকে ভালোবেসেছেন মুসলমান হতে পারেন কিন্তু মুমিন হতে পারবেন না যতক্ষণ মৌলা আলীকে মুহত না করবেন তো মৌলা আলী আল ইসলাম এত বছর বয়সে ইমান এনেছেন অত বছর বয়সে ইমান এনেছেন এই বয়সে উনি মুমিন হয়েছেন এ কথা বলা গুমরাহি উনি ইমান নিয়ে দুনিয়া এসেছেন উনাকে মানার নাম ইমান উনি ইমান ইমান উনি উনি তবে হ্যাঁ এত বছর বয়স বয়সে ইমানের খানের দিয়েছেন শাহাদাত দিয়েছেন গে দিয়েছেন কি বুঝতে পেরেছেন বোঝা যাচ্ছে না যাচ্ছে না তো মৌলায় কায়নাথ পাক বললেন যে আমি এই জন্য চোখ খুলি নাই কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করলেন এ নিয়ে অনেক মতভেদ আছে মানে মতান্তর বা বিতর্ক এক আমি বলবো ওটা মতান্তর নয় বিতর্ক বলে এটা কি করে সম্ভব কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করলেন এটা তো আমরা মানবো না বা এটা আমরা মানি না এটা ঠিক নয় এর উপরে কি কী দলিল আছে এগুলো আমি আপনাদের সামনে আগে কোট করে শোনাব অসংখ্য দলিল রয়েছে আমি কয়েকটা কিছু কিছু দলিল আপনাদের কাছে শোনাবো যে মৌলাহ ইসলাম কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন

وهي فضيلة خاصة الله بها وذلك أن فاطمة بنت أسعد رضي الله عنها أصابها شدة الطلق فأدخلها أبو طالب إلى الكعبة فطلقت طلقه واحدة فولادته يوم الجمعة في رجب ثلاثين من عام الفيل

হজরত আলী আলামের আম্মা জান তাকে কাবা শরীফের ভিতরে জাউফিল কাবা কাবা শরীফের ভিতরে জন্ম দান জন্ম দিয়েছিলেন আর আল্লাহ তালা এই ফজিলত খাস করে তার জন্যই মখসুস রেখেছিলেন অর্থাৎ উনি ছাড়ার কারো কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ হয়নি ফাদখালাহা আবু তালিব ইলাল কাব কাবাতি فطلقت طلقه واحدة فولدته يوم الجمعة في رجب سلسين من عام الفيل بعد أن تزوج النبي خديجة بسلاسي سنين جخن جناب سيدة فاطمة بنت أساد تار پرشب بدنا پرکاشت ہو لو پرشب لو ابو কাবা শরীফের ভিতরে নিয়ে গেলেন আর সেখানেই তিনি ত্রিশ আমুল ফিল এটা হিজড়ি সালের আগের সাল আমুল ফিল মানে হাতির বছর ওই যে আব্রাহা হাতি নিয়ে দলবল নিয়ে এসেছিল কাবা শরীফ ধ্বংস করতে সেই দিন থেকে ওইটা বৎসর গণনা করা হতো আমুল ফিল সে ত্রিশ আমুল ফিলে উনি জন্মগ্রহণ করেছেন সেই সময় ইমামুল বিয়া হজুর রসোলে পাকসালাম তার খাদিজাতুল কুবরা আলহামের সাথে সাদি মুবারক হওয়ার তিন বছর হয়েছিল অর্থাৎ খাদিজাতুল কুবরা আলহামের সাথে রসুল পাকের সাদি মুবারকের তিন বছর আগে ত্রিশ আমুল ফিল জুম্মার দিন অর্থাৎ শুক্রবার কাবা শরীফের ভিতরে উনার আম্মা যান মৌলা আলী আলাহিসামকে জন্ম জন্মদান করেছিলেন লাভ হচ্ছে কি উলি দাতহু উম্মহু ফিল কাবা কাবা শরীফের ভিতরে নুজাকুল মাজালিস নুজাকুল মাজালিস ছাড়াও আবার এক কথা নুরুল আবসার পঁচাশি পৃষ্ঠা পেজ নম্বর এইটি ফাইভ আল্লমাসবলঞ্জি তিনি বর্ণনা করেছেন ওয়ালা দরদিয়াল্লাহতা আলা আন বিমক্কতা দা দাখিলাল বেতিল হরাম আলা কৌলিন লাউমিল জুমা সালিশু আসার রজব সালিসু আশার রাজাবিল হারামি বলাম ইউলাদ ফি বাইতিল হারাম কাবলাহু আহাদুন সিওয়াহু আল্লামা সাবলঞ্জি বিখ্যাত কেতাব নুরুল আফসারের মধ্যে নুরুল আফসার ফি মানাকিবি আলী আলি বাইতিন নবীল মুখতার এই কেতাবের পঁচাশি পৃষ্ঠায় বর্ণনা করেছেন জনাব হাইদারে কার্রার মৌলা আলী আলাইসালাম বাইতুল হারামের মধ্যে জুম্মার দিন জন্মগ্রহণ করেছিলেন আর এই সৌভাগ্য আলী আলাইসালাম ছাড়া আর কারো ভাগ্যে ঘটেনি এখানেও লেখ আল্লামা সাবলানজি তার নুরুল আফসারের মধ্যে লিখেছেন হারাম বাইতুল হারামের মধ্যে ভিতরে উনি জন্মগ্রহণ করেছেন আবার আল্লামা মাসুদি জাহাব মিশর প্রিন্ট দ্বিতীয় খণ্ডের তিনশো পঁচাশি পৃষ্ঠা তারিখের কেতাব আল্লামা মাসুদি বর্ণনা ফিল আর করেছিলামের জন্ম হয়েছিল কাবার ভেতরে ফিল কাবা কাবার মধ্যে আর আলী আল ইসলামের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে দেখুন জাহাব কটা কেতাব হলো তিনটি কেতাব চতুর্থ কিতাব শাহিউল্লা মুহাদিসহলভী যাকে বের দৌবন্দি আহলে হাদিস সমস্ত মাঝাবের ইমামরা মানে শাহিউল্লা মুহাদিসহলভী ইজালতুল খা ফার মধ্যে বর্ণনা করেছেন কাবা আমির মুসলামকে উনার আম্মা আম্মাজান কাবা শরীফের ভিতরে জন্ম দিয়েছিলেন কে বলছেন হিন্দুস্তানের মহাদ্দেশ আজিম মহাদ্দেশ শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি তিনিও তার ইজালাতুল খাফা দ্বিতীয় খণ্ডের দুইশো একান্ন পৃষ্ঠায় বর্ণনা করেছেন বলিদাত আমির আল মুকমিন আলী জানফি জাউফিল কাবা আলী আলাহ ইসলাম কোন রাম্মা কাবার ভিতরে জন্ম দিয়েছিলেন আবার মুশকিল কুষা কেতাবের মধ্যে একশো আট পৃষ্ঠায় এবং সোহেদুল নবুয়াত আল্লা উদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই যিনি কেতাবের রচয়িতা সোহেদুল নবুতের মধ্যে লিখেছেন যিনি সারামুল্লাহ জামি কেতাবের রচয়িতা এই সারামুল্লাহ জামি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় এটা কাফিয়ার সারা এই সারা কাফিয়ার সারা সারা জুল্লা জামি না পড়লে ও আলেমই হবে না বেড়িলি দেওয়া হাবি প্রতিটি মাদ্রাসায় আব্দুর রহমান জামি রহমতুল্লা আলাইয়ের লেখা কিতাব কাফি আর সারা সারা মোল্লা জামি পাঠ দেওয়া হয় তারই আরেকটি লেখা কিতাব সাহেদুল নবুওয়াত এই কেতাবের দুইশো আশি পৃষ্ঠায়ী উনি বর্ণনা করেছেন আপ কি বিলাদত মক্কামু আজ বকাউল বাজ আপ কি বেলাদত খানায় কাবা শরীফ মে হুই হর্থাৎ আপ আলাইসালাম মৌলা আলী আলসালামের বেলাদ শরীফ মক্কা মুআমাই কিছু লোকের বক্তব্য অনুসারে খানায়ে কাবার ভেতরে কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তিনি ওই কথা লিখেছেন মাদারে জুন্নবুয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আজিম মুহাদ্দিস আজেম মহাদ্দিস ও মহাদ্দিক মাদারিজুন নবুয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের ছয়শো বারো পৃষ্ঠায় বর্ণনা করেছেন আহলে সির কহতে হ্যাঁ কি উনকি বিলাদত জৌফে কাবা হুই জৌফ মানে কেন্দ্র মধ্য অর্থাৎ কাবার মধ্যে হয়েছে তারিখ লেখকরা যারা হিস্ট্রির লেখক তারা বলে আব্দুল হক মুহাদ্দিস দেলবী বলেন جر اہاسک تارہ بولن جے جو مولا علی علیہ السلام جنمو کعبہ شریفر مدد ہوئے جوف کعبہ میں ہوئی تھی کعبہ شریف کے بھیر ہوئے یہ قدیم الاسلام تھے ایک پرانو اسلام چھلو حضرت ابن عباس زید بن ارقام سلمن فرسی مقداد بن اسواد رضی اللہ عنہم اور بکسرات صحابہ کرام اس پر ہیں کہ وہ الاسلام ہیں اکثر اہل علم کا قول یہی ہے کہ حضرت ابن عباس رضی اللہ عنہ حضرت زید بن ارکام رضی اللہ عنہ حضرت سلمان فرسی رضی اللہ عنہ حضرت مقداد رضی اللہ عنہ یہ سمست صحابہ کرام ایمن کہ اسنکھ اصونکھ صحابق کے کرامے اٹائی بکتو جی پورونو ایک جگے ইসলামের পুরনো যুগে কাবা শরীফের ভিতরে মৌলা আলী জন্মগ্রহণ করেছিলেন এবং সমস্ত ইলম যারা তাদেরও এই বক্তব্য তো এ সমস্ত সাহাবাকে রামরা রাবি গাওয়া দিয়েছেন এবং বলছেন কসরাত সাহাবা বলেছেন যে মৌলা আলী ইসলামের জন্ম কাবা শরীফের মধ্যে হয়েছিল আর কি দলিল চান ভাই আরো দলিল দেখুন বেরেলাবীর kitab কোন kitab শুধু বেরেলাবীর kitab নয় যাকে আহলে সুন্নাতুল জামাত হাকিমুল উম্মাত মানে কি মানে হাকিমুল উম্মাহ হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাইমি যিনি তফসিরে নাইমির লেখক অর্থাৎ তিনি মুফাসসির মুফাসসির বটে তফসিরে নাইমের লেখক হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার খান নাইমি তিনি তার রচিত কেতাব বারেলবি কি বারেলবি তার রচিত কেতাব শানে হাবিবুর রহমান কি নাম বলুন বলুন কেতাবের নাম কি শানে হাবিবুর রহমান ইয়া রহমদ খান নাইমি তিনি লিখছেন শানে হাবিবুর রহমানের মধ্যে আটানব্বই নম্বর শাহনে হাবিবুর রহমান আটানব্বই নম্বর বর্ণনা বর্ণনা নম্বর সেখানে উৎস এই অধ্যায়ে তিনি বলেছেন কি বলেছেন জানেন আরো মারাত্মক কথা আপনারা বলেন না যে হুজুর পাক কেবলা ও কাবা কি বলেন তাহলে কি হ্যাঁ হুজুর পাককে কেবলা বলছে হুজুর পাককে কাবা বলছে আরে ভাই মুফতি ইয়া আহমদ ইয়ার খান দেখুন হাবিবুর রহমানের মধ্যে তিনি কি বলেছেন তিনি লিখেছেন এমন এটা বাংলাদেশ থেকে বাংলা হয়ে গেছে যারা উর্দু জানেন না বাংলাদেশ থেকে আজ বাংলাদেশের কেতাব কালিয়াচক আরো অনেক জায়গাতে সাপ্লাই হচ্ছে কলেজ স্ট্রিটও পেয়ে যেতে পারেন তার দুশো সাতষট্টি পৃষ্ঠায় সানে হাবিবুর রহমান তাতে তিনি বলেছেন কাসীরা মুয়াসসার কাসীরা মুয়াসসার নাসুদ ই আদব বা কাবা বিলাদত বা মসজিদ শাহাদত বললেন কাবা পবিত্র কাবা শরীফের ভিতরে জন্ম আর পবিত্র মসজিদের শাহাদাত লাভ করার মতো সৌভাগ্য হযরত আলী আলাইহিস সালাম ছাড়া আর কেউ এটা হাসিল করেনি কাসীরা মুয়াসসার বা সুদ ইসিরা সুদ ইত অর্থাৎ এই সৌভাগ্য আর লাভ হয়নি বা মসজিদ যে কাবা শরীফের মধ্যে যার জন্ম এবং মসজিদে যার শাহাদ তিনি বললেন কি যে কাবা শরীফের জন্ম শানে হাবিবুর রহমান এবং মসজিদে শাহাদ এই সৌভাগ্য কারো হয়নি অর্থাৎ দুনিয়ায় এসেছেন কাবার ভিতরে আর দুনিয়া থেকেও গেছেন আল্লাহর ঘর থেকে দুনিয়াতেও আসলেন আল্লাহর ঘরে আর দুনিয়া থেকে গেলেনও আল্লাহর ঘর থেকে এই সৌভাগ্য কারো লাভ হয়নি আরো কার লাভ কারো লাভ হয়নি এরপরে বলছেন বানা ইস ওয়াস্তে আল্লাহ কা ঘর যায় পেদাইস بنا اس واسطے اللہ کا گھر جائے پیدائیس کہ وہ اسلام کا کعبہ تھا یا ایمان کا کعبہ اللہ تعالیٰ اے گھر کے انہر جن میرے ستھان بانیے چھن اے جنو اللہ پاک بیت اللہ شریف کے اللہ گھر کے مولا علی جن میرے ستھان بانیے چھن اے کرونے کہ وہ اسلام کا کعبہ تھا কাবা বেতুল্লাহ এটা ইসলামের কাবা ছিল কে ও ইসলাম কা কাবা থা কাবা শরীফ কাবা বেতুল্লাহ এটা ইসলামের কাবা ছিল ইয়ে ঈমান কা কাবা থা আর মওলা আলী আলাইহিস ইমানের কাবা আছেন কাবা শরীফ যদি ইসলামের কাবা মওলা আলী ইমানের কাবা তো মৌলা কাবা ইয়ার মকতুস ইয়ার রহমত খান কি বলছেন مولا علی علیہ السلام کعبہ تو علی کبلاؤ کعبہ کی مولا علی کبلاؤ تو حسان علیہ السلام و کعبہ امام حسین علیہ السلام السلم کعبہ کی امام زین البدین علیہ السلام کبلاؤ کعبہ امام حسان مصنح علیہ السلام کبلاؤ کعبہ حضور غوث پاک کبلاؤ کعبہ এনারা সব কিবলা ও কাবা আপনার মুর্শিদ কিবলা ও কাবা এবং খুব মজার কথা বললেন ওটা ছিল ইসলামের কাবা আর মলাপাক হচ্ছেন ইমানের কাবা অর্থাৎ যে মুসলমান ও কাবা তাবাফ করবে অর্থাৎ যে কাবা তাবাফ করে অর্থাৎ কাবাকে যে কেবলা করেছে ও মুসলমান মুসলমান ছাড়া তো কেউ কাবাকে কিবলা করবে না নাকি অন্য কেউ করবে তো কাবাকে যে কিবলা করছে এটা নিদর্শন যে ও মুসলমান আর আবিকে যে কেবলা করেছে ও মোমেন এটা অর্থাৎ কাবাকে কেবলা করা মুসলমান হওয়ার চিহ্ন আবিকে কেবলা করা ইমানের চিহ্ন অর্থাৎ কাবাকে কেবলা করার পর প্রতীয়মান ও মুসলমান ইমানদার হতেও পারে নাও পারে قبلا کرے جب مسلمان ہوئے تھے یہی مسلمان درمود جب آلی کے قبلا کرے وہ مومن ہوئے تو مومن کا پہچان یہ ہے جس نے آلی کو قبلہ بنایا جس نے آلی کو قبلہ بنایا وہ مومن ہے جس نے کعبہ کو قبلہ بنایا وہ مسلمان ہے, ہے مومن ہو سکتا ہے پھر নেহী বি হো যে কাবাকে কে করেছে ও মুসলমান মুমিন হতে উপরে এই মুসলমানের ভিতরে যে আলী কে করেছে ও মুমিন এই জন্য মুফতি ইয়ার আহমদ খান খুব সুন্দর কথা বলেছেন যে ও ইসলাম কা কাবা থা ইয়া ঈমান কা কাবা কাবা শরীফ তো ইসলামের কাবা ছিল মৌলা আলী ইমানের কাবা এই জন্য ইসলামের কাবার ভিতরে ঈমানের কাবা এসে গেলেন ইসলামের কাবার ভিতরে ইমানের কাবা এসে গেলেন তাহলে আছেন ভাই বুঝতে পেরেছেন এর থেকে আর কি বুঝতে চান ভাই খালি কানে শুনলে হবে না এক কানে শুনলেন আর এক কানে বার করে দিলেন দেমাগকে লাগান যে মৌলা আলী ইসলাম কে সকল ইমা মুমিনদের কাবা উনি সকল মুমিনদের কেবলা উনি মুফতিন ইয়ার আহমদ খান নেইমি বলেছেন অর্থাৎ যে ওনাকে কেবলা করেছেন ও মুমিন মুমিনদের কাবা তা আপনি মুমিন আপনার কাবা অলিয়ালা মুমিন অলিয়াল্লাদের কাবা সাহাবিরা মুমিন সাহাবিদের কাবা যে মুমিন তাদের কাবা অর্থাৎ যে কাবা মনে করে নি ও মুমিন না যাই হোক এবার দেখুন আফজাল আফজালকে হলেন এ তো ভাই বেরেল কেতাব মুফতিয়ার আহমদ খান বলেছেন আবার দেখুন মজার কথা কাবা শরীফে জন্মগ্রহণ করলেন আজ সারা দুনিয়ার মুসলমানদের আতুর কেবলা হলো কি মৌলা আলী আলাামের আতুর ঘর মৌলা আলী ইসলামের আতুর ঘর আজ আমাদের কেবলা কেন দেখুন মৌলা আলী আল্লাহিসাল্লাম জন্মগ্রহণ করার আগে কিন্তু কাবা কেবলা ছিল না ইতিহাস পড়ে দেখুন কোরআন পড়ে দেখুন হাদিসে পাক পরে দেখুন তিন তিন প্রকার কেতাবে কোরআন হাদিস এবং তারেখ তারিখ তিন কেতাবে আছে যে মৌলা আলী ইসলাম জন্মের আগে কাবা ছিল কিন্তু কাবা কেবলা ছিল না কেবলা কী ছিল বাইতুল মুকদ্দাস কেবলা কি ছিল সারা মুসলমান আসার আগে সুলাইমান আলাই ইসলাম বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছিলেন কেন নির্মাণ করেছিলেন কাবা ছিল না কাবা তো তখনও ছিল কাবা কে নির্মাণ করেছেন প্রথম আদম আলাহি সর্বপ্রথম আদম আলাহি আল্লাহর হুকুমে ওই কাবা শরীফ নির্মাণ করেছিলেন ওই কাবা কেন নির্মাণ করলেন আদম আলাহি ইসলাম যখন পাক পৃথিবীতে নিক্ষেপ করলেন ওই যে ওই গাছের নিকটে যেও না জান্নাতে যখন ছিলেন বললেন ওই গাছের নিকটবর্তী হলেন তো বিবি হাওয়াকে জেদ আর হিন্দে ফেললেন আদম আলালামকে আর এক জায়গায় তিনশো বছর কাঁদলেন ওনার তোবা কবুল হচ্ছিল না কেদেই যাচ্ছেন কেদেই যাচ্ছেন আল্লামা জালাল উদ্দিন শিউটি তফ সিরে মনসুরের মধ্যে ফত কমির রি মার ফতাবা আলাই ইন্ন হুয়া তো আবুর আদম আদম আলালাম তার প্রতিপালকের কাছ থেকে কতকগুলো শব্দ শিখে নিলেন যা রসিল একটা কবুল হলো এই আয়তসিরে আজীব মু আল্লামা জালালুদ্দিনে দুরে মনসুরের মধ্যে করেছেন যে ইবনে রেওয়া রাহু বর্ণিত আন ইবনে আব্বাস তিনি রেওয়ায়ত করছেন যে রসুলপাক সাল্লিয়ামকে জিজ্ঞাসা করা হল ইয়া আল্লাহ ওই শব্দগুলো কী কী ছিল কথাগুলো কী কী ছিল বাক্যগুলো কি কী ছিল যার ওসিলাই আল্লাহ আদম আলা তোবা কবুল করেছিলেন আল্লাহ রসুলসাল্লাহস্লাম বললেন আদম আলাসালামকে আল্লাহ পাক যখন আদম আলাসাল্লাম কেঁদেই যাচ্ছেন কেঁদেই যাচ্ছেন তোবা চাই চাইছেন মাপ চাইছেন রাব্বানা জালামনা ফসানা এ পাঠ করছেন যে আল্লাহ আমি আমার নিজের নপসের উপর জুলুম করেছি আমাকে মাফ করো কিন্তু আল্লাহ ক্ষমা করছেন না আদম আলাহি আসসালাম ভুলে গেছেন তখন আল্লাহ পাক জিব্রাহিল আলাহিসামকে পাঠালেন এই জিবরাইল যাও

তবা যখন কবুল হয়ে গেল তবা যখন কবুল হয়ে গেল তখন মাফ হয়ে গেল আদম আসলাম বললেন আল্লাহ এত বছর ধরে তো আমার আমি আমি যখন আসমানে ছিলাম বাইতুল মামুর তফ করতাম ওটাই ছিল আসল কাবা আসমানে যে কাবা আছে সেটা বাইতুল মামুর ওইটা ওইটা হচ্ছে আসল কাবা তো বললেন আমি এত বছর আমি তো সে বাইতুল মামুর তফ করতাম ইয়াল্লাহ আপনি দুনিয়ায় এখানে প্রেরণ করার পর এত বৎসর আমার এখন যেটা তফসিরে রুহল বয়ানের মধ্যে ইসমাইল তিনি তখরিজ করেছেন করেছেন যে ইয়াল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম বাইতুল মামুর ওই কাবা তবাফ করতাম তুমি আমাকে দুনিয়ায় প্রেরণ করেছো এত বৎসরের ওই কাবা তাওয়াফ আমার কাজা হয়ে গেছে তো আমি কিভাবে কাবা তবাফ করবো আমাকে সে তবাবের ব্যবস্থা করে দাও এ কাজ আদায় করব যতদিন আমার তবাব বাদ হয়ে গেছে তখন আল্লাপাক ফেরেস তাকে পাঠালেন বললেন ওই বাইতুল মামুর ওই মামুরের অনুকরণে তারই নিচে কাবাস মানে ওখানকার ওই পাথর আপনি নিয়ে যান এবং সেখান থেকে ওখানে কাবা নির্মাণ করে দেন ফেরেশতারা তারা ঠিক তার নিচেই আদম আলা ইসলামের জন্য ওই কাবা শরীফ নির্মাণ করে দিলেন ওই প্রথম নির্মাণ আদম ইসলাম ওই কাবা নির্মাণ করেছিলেন তারপর নু আল ইসলামের পাবন প্লাবনে যখন ধ্বংস হল ইব্রাহিম ও নির্মাণ করেছিলেন এবং ইসমাহিল আলহিস তো কাবা আগে থেকেই আছে। কিন্তু হাজার সুলাইমান ইসলাম বাইতুল মুকাদ্দাস যখন তৈরি করলেন তৈরি করার পর বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো রসুল পাকসুল ইসলাম যখন আসলেন মক্কা শরীফে যতদিন ছিলেন ততদিন তিনিও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ করতেন অর্থাৎ মুসলমানেরাও বাইতুল মুকাদ্দাসকে কেবলা করেই নামাজ পড়তো কিন্তু পাক বাইতুল মুকাদ্দাসের দিকে যখন কেবলা করতেন তো এমন দাঁড়াতেন যে দুটোই কেবলা হতো মানে কাবা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস দুটোই সামনে থাকতো কাবাকে সামনে রাখতেন তার সামনে বাইতুল মুকাদ্দাস এইভাবে স্টেট লাইন হতো কিন্তু যখন হিজরত করলেন তো যেদিকে হিজরত করার পর যেদিকে কাবা শরীফ তার উল্টো দিকে বাইতুল মুকাদ্দাস কিন্তু কাবা তো কেবলা হয়নি বাইতুল মুখার্দাসই কেবলা কিন্তু উনার ইচ্ছা ছিল কাবাকে কেবলা করার এই জন্য কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসকে কেবলা করতেন মক্কা শরীফে বুঝতে পারলেন না কাবা কাবা তো সামনে এবার যে কোনো দিকেই তো দাঁড়ানো যাবে তো ঠিক ওই দিকে দাঁড়াতেন যেদিকে দাঁড়ালে কাবাও সামনে হবে বাইতুল মুখ সামনে হবে কিন্তু মদিনা শরীফ যখন চলে গেলেন তখন দক্ষিণে হচ্ছে কাবা আর উত্তরে হচ্ছে কি বাইতুল মুখ কেবলা ওখানে দক্ষিণে কেবলা আমাদের পশ্চিমে পশ্চিম দিকটা কাবা আর মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে হচ্ছে কেবলা তো দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়া হয় মদিনা শরীফে আর উত্তরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস আর তো দুটোকে এক জায়গা করা যাবে না আর আল্লাহ পাকের হুকুম হয়নি কাবাকে কেবলা করার কিন্তু উনার ইচ্ছা এ ঘরে আলী জন্মগ্রহণ করেছে আলী জন্মগ্রহণ করার পরে ঘর পুত পবিত্র হয়ে গেছে এর আবজাল আফজাল ঘর আর পৃথিবীতে নাই ওকে কেবলা করার কিন্তু আল্লাহ তো হুকুম আসেনি কেবলা করার তাই দাঁড়ালেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে মানে উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসের যে চার রাকাত নামাজ বাইতুল দিকে মুখ করে নিয়ত করে দাঁড়ালেন আল্লাহ আকবার আর উনি ভাবছেন যে আমার ইচ্ছা হচ্ছে দিকে মুখ করতে আল্লাহ তো বিলের খবর জানেন নিশ্চয় আল্লাহ পাক আমার ইচ্ছা করবেন দুরাক যখন পড়া হয়ে গেছে উনি ভাবছেন ওহি আসছেন কেন আসমানের দিকে বারবার মুখ তুলছেন দুরাকাত যখন পড়া হয়ে গেছে বারবার আসমানের দিকে চেহারা মুবারক উনার চেহারা মুবারক তোলা দেখে আল্লাহ পাক কোরআনে আয়াত অবতীর্ণ করলেন কি করলেন আয়াত পাক অবতীর্ণ করেছেন কোরআন এই চেহারা পাক ই করার ব্যাপারে কোরআন আয়াত পাক আছে আমার নোট করা আছে এখানেই আছে আয়াত পাকটি যে ইয়ারসোলা আসাল্লাম বারবার আপনার আসমানের দিকে মুখ করা দেখে আসমানের দিকে মুখ তোলা দেখে মুখকে উত্তোলন করা দেখে যে উনি বুঝতে পারলেন যে উনি কেবলাকে অন্যদিকে উনি করতে চান রসুলে পাক তখন পাক আয়াত অবতীর্ণ করলেন হে আমার হাবিব আপনার মন যেদিকে চাই আপনি কেবলাকে সেদিকে সেদিকে আপনার মুখকে ফিরিয়ে এলেন সেদিকে কেবলা করে এলেন অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে ইচ্ছা কিন্তু উনার ইচ্ছা কাবার দিকে দুরাকাত পড়া হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া ওই অবস্থায় ওই আসছে হে আমার মাহবুব আপনার উপরের দিকে মুখ তোলা দেখে মনে হচ্ছে আপনি কেবলা পরিবর্তন করতে চান হে মাহবুব আপনার যেদিকে ইচ্ছা মুখকে ঘুরিয়ে এলেন সঙ্গে সঙ্গে রসুল পাকসালাম ওই অবস্থায় উল্টো দিকে মানে উত্তর দিকে মুখ করে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ছিলেন দক্ষিণে কাবা দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নিলেন আর দক্ষিণে যখন মুখ ঘুরিয়ে নিলেন নামাজের হালাতে তো কি হলো মুক্তাদিরা সব দাঁড়িয়ে আছে না পিছনে কাতারে কাতারে সামনা সামনে হয়ে গেলেন সামনা সামনি এবার কাতার চিড়ে ভেদ করে কাতারে চলে গেলেন উত্তর দিকে মুখ করে দিকে মুখ নামাজ পড়ছিলেন লাস্ট কাতারে চলে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে কাবার দিকে মুখ হয়ে গেল উল্টো দিকে সাহাবাইকে আমরা তখন নিজেদের নিজেদের মুখকে ঘুরিয়ে নিলেন যখন নিজেদের মুখ ঘুরিয়ে নিলেন তো কি হলো পিছন কাতারটা লাস্ট কাতার হলো ফার্স্ট কাতা প্রথম কাতার আর প্রথম কাতারটা শেষ কাতার হলো এইভাবে বাকি দুরাকাত ওই জন্য যে মসজিদে করেছিলেন ওই মসজিদটাকে বলা হয় মসজিদ কিবলা তাইন কি বলা হয় মসজিদ কিবলা তাইন দুই কিবলার মসজিদ তো রসুলে পাক মুখ ফিরিয়ে নিলেন কিছু কিছু সাহাবীর মনে হলো এটা কি রকম কথা নামাজের মধ্যেই মুখ ঘোরালেন আবার মুখ ঘোরার পর কাতার ভেদ করে হেঁটে চলে গেলেন চলে গিয়ে একবার কাতারে দাঁড়িয়ে নামাজি তো ভেঙে গেল তারা মুখ ঘুরালো না যারা মুখ ঘুরানো না ওরা হয়ে ইমানের পরীক্ষা শরীফ আসার পর কাবা কেবলা হলো যে কাবাই মৌলা আলী আল্লাহলাম জন্মগ্রহণ করেছেন আজ আল্লাহ পাক মৌলা আলিয়া ইসলামের জন্মঘর আতুর ঘরকে সারা বিশ্বের মুসলমানদের জন্য কেবলা বানিয়ে দিলেন কেন এই জন্য হে সারা বিশ্বের মুসলমান জাতি এসো আমরা মসজিদে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাবামুখী হই অর্থাৎ মৌলা আলীর জন্ম জন্ম ঘর এই মুখী হই অর্থাৎ আমরা সকলেই যেন আলী হই এরই নাম মা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই আলী মুখী হই মৌলা আলী আল ইসলামের মুখী হই কিন্তু আজ কাঁধে কাঁধ মিলিয়ে মৌলা আলীর জন্মঘর কাবার দিকে আমরা মুখ করছি ঠিক মসজিদ থেকে বেরিয়ে সেই আলী আলহ ইসলামের বিরোধিতা করছি ওনার শান পাকের খেলাফ বলছি এর কে নামাজ হলো ভাই আর সেই মওলা আলী আল্লাহ ইসলামের আওলাদ পাক আমাদের হজরত পাকরা হজরত পাক গল মওলা পাক হস পাক হুজুর পাক বর্তমান সজ্জাদ হুজুর পাক এনারা সকলেই ছোট হুজুর পাক সবাই মৌলা আলীর আউলাদ বলুন ইনাদের চেয়ে আফজাল পৃথিবীতে কেউ আছে বলুন ভাই এর চেয়ে যাদের জন্য আল্লাহ পাক এত করছেন কাবার দেওয়ালকে ফাটিয়ে দিচ্ছেন এবং যে ঘরে জন্ম করছেন তার ঘরকে কেবলা বানিয়ে দিচ্ছেন ইনারাই তো দিন ইনারাই তো ধর্ম ইনাদেরকে বাদ দিয়ে ধর্ম আছে তো ইনাদের সাথে যারা বিরোধিতা করবে ওরা আর মুসলমান থাকবে সে যত বড়ই মুসল্লি হোক নামাজি হোক পরেজগার হোক আর দাড়িওয়ালা হোক আর পীর সাহেব হোক আর যাই হোক ইমানের মাপ ইনারাই বুঝতে পেরেছেন না এর পরেও যারা ইনাদের সাথে বিরোধিতা করবে ওরা ইমান থেকে খারিজ হবে কাজেই ভাই আমরা এসেছি কারো বিরোধিতা করার জন্য নয় দ্বন্দ্ব লাগাবার জন্য নয় কারো বিরুদ্ধ বিরোধ গালিগালাজ করার জন্য নয় এটা এ দরবার পাখের কাজ নয় এই দরবার পাখের গোলামদেরকে শিক্ষা দেওয়া হয় ভালোবাসার আমরা ভালোবাসার মিশন নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি দরবার পাখের গোলাম হিসাবে গালি গালাজ তো প্রথম চালু করেছিল মহাবিয়া সে তার ফলোয়ার্সরা গালি দেবে আর আমাদেরকে শতবার গালি দিলেও আমরা গালি দিই না কেন এ গালি দেওয়ার শিক্ষা আমার পীর শিখাননি আমাকে এটা আমাদের পীর শিখাননি আমাদের পীর মর্শিদ শিখিয়েছেন ভালোবাসা কাজেই ভাই খুব সাবধান কুল্লু নফসিং জায়ের কাতুল মহ হার মৃত্যু মৃত্যুর চাকতে হবে ভাই দুনিয়াতে পলিটিক্স করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে এই দল ওই দল করতে গিয়ে ইমানটাকে নষ্ট করেন না এখনো সময় আছে মৃত্যু হয়নি আসল জায়গাটাকে ধরুন যিনারা এত শ্রেষ্ঠ সেই খানদান পাককে পাওয়ার পরেও যারা পেয়েও যারা এই খানদান পাককে পায়নি এর চেয়ে কার আছে পাক আমাদেরকে তৌফিকতা করুন যেন আমরা এই খানদান পাককে আঁকড়ে ধরতে পারি কেয়ামাত পর্যন্ত মৃত্যু পর্যন্ত এনাদেরকে ধরে থাকতে পারি এবং দুনিয়া ও আখেরাতে এই দরবার পাকের এবং এই খানদান পাকের গোলামী করতে পারি এবং দুনিয়া আখেরাতে ওনাদের কদম পাকে ছায়া তোলে যেন আশ্রয় পায় আল্লাহ তার জন্য তৌফিক তৌফিকা করুন আমিন ওয়াখের উদ্দান আলী আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম ও বাক কি বলুন পড়ুন প্রশ্ন পড়ুন মাইকে পড়ুন মাইকে পড়ুন পড়ছ না ইমাম আবু হানিফা মতলার উপর যদি ব্যক্তি যদি চলে সে যদি মুফতি ইমাম হয় তার গালি রাখা কত কাজ হয়েছিল এটা প্রশ্ন ইমাম দেখুন মাসালা হচ্ছে যেটা যে এই আবু হানিফা ইমাম আবু হানিফা ইমাম সাফে ইমাম মালিক ইমাম হাম্বল এনারা হচ্ছে মশালা মাসাইলের ইমাম ফিখ ফিকহের ইমাম এনারা তো এখন বিভিন্ন ইখতালাপ আছে ইমামদের মধ্যে কিন্তু মূল বিষয়ে কোনো ইমামের সাথে কোনো ইমামের নাই হাদিসে পাকের ব্যাপারে কেন ইনারা যে ফিক ফিক কাকে বলে ফেকা ফিক পায়দা হয়েছে হাদিস থেকে হাদিস শরীফের বাইরে কিছু নয় এটা জেনে রাখবেন কোনো কিছুই হাদিস শরীফের বাইরে নয় ফেকা যেটা এসছে এটাও হাদিস শরীফ থেকে এবং যদি কোনো ফিক হাদিসের বাইরে হয় ও ফিক গ্রহণযোগ্য হবে না প্রথম কথা কিন্তু কোন ইমাম তার ফিক হাদিসের হাদিসকে কেন্দ্র করেই ফিকটা এনেছেন এখন এই দাড়ির যে মেজারমেন্ট কোনো হাদিসের কেতাবে এই দাড়ির কোনো মেজারমেন্ট নাই বুঝেছেন দাড়ির কোনো কেতাবে হাদিসের কোনো কেতাবে বলার নাই যে রসুলে পাক কখনোই বলেননি যে দাড়ি এক হাত রাখো কি আধ হাত রাখো কি চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি কি দশ ইঞ্চি কি আধ হাত কি এক লম এক হাত কিংবা মুষ্টি কোনো মেজারমেন্ট হাদিস পাকে নাই যদি থাকে আমাকে দেখান প্রথম কথা রসুলের পাক যখন বলেননি তখন তার বিরুদ্ধে কোনো ফেঁকা বলবেন না ফেঁকাটা কি ফিক হচ্ছে এই যেমন আমি একটি উদাহরণ দিই নামাজ যেমন কোরআন পাকে এসছে কোনই পর্যন্ত হাত ধোয়া ইলাল কাবাইন পর্যন্ত হাত ধোয়া এলা তারপরে চুল মাথা মাসা করা ফার্জ বলা হয়েছে এখন মাথা তো মাসা করতে বলা হলো তো কতটা মাসা করা ফরজ কনুই পর্যন্ত তো ধোয়াতে বলা হলো তো কনুই পর্যন্তটা কাকে বলে চেহারা তো ধুতে বলা হলো তো ধোয়া কাকে বলে ফেকা মতভেদ এখান নিয়ে কোন পর্যন্ত ধুতে বলা হয়েছে ইমাম সাফি বলছেন ইলাল মারাফেক তার মানে হচ্ছে কোনই পর্যন্ত তার মানে কোন আগ পর্যন্ত ধুলেই পর্যন্ত মানে এলা এলামানে কনুই সমেত নয় এটা ইমাম সাফির লজিক উনার ফিলসফি যে এলা মানে পর্যন্ত আপনি বললেন কলকাতা পর্যন্ত গেছি কি বললেন মুর্শিদাবাদ পর্যন্ত এটা এটা কোন জেলা নদীয়া মুর্শিদাবাদ পর্যন্ত গেছি মানে মুর্শিদাবাদের ভিতর নয় মুর্শিদাবাদের সীমানা যেখানে সেই পর্যন্ত গেলেই এলাল মুর্শিদাবাদ টু মুর্শিদাবাদ পর্যন্ত হয়ে গেল তো ইমাম সাফি বলছেন যে পর্যন্ত তার মানে ওই ওই পর্যন্ত গেলেই হবে ভিতর যেতে হবে না তো কনুয়ের ভিতর যাওয়ার দরকার নয় ওই পর্যন্ত ধরেই এলাল মারাফিক হয়ে গেল এই এলার ব্যাখ্যা এটা বলেছেন ইমামা বুহানিপা বলছেন হ্যাঁ এলাল পর্যন্ত এখানে এলার অর্থ সমেত বোঝায় উনার বা উনার দর্শন অনুযায়ী উনি বলছেন এটার মানে এলা মানে মা মা মানে সমেত ফলে কোনই পর্যন্ত ধুলে হবে না কোন সমেত ধুতে হবে এ হলে তেলা মুখ মাথা মাসা করা ফার্জ কেউই একতলাপ করেননি যে আবু হানিফা বলেননি যে আবু হানিফা বলেছেন মাসা মাথা মাসা করতে হবে ইমাম সাফি বলছেন না মাথা মাসা করতে হবে না এটা কখনো বলেননি মাথা মাসা করা ফার্জ সবাই বলেছেন ফার্জ কিন্তু কতটুকু ফার্জ মাথা কাকে বলে এর ব্যাখ্যায় ইমাম সাফি বলছেন যে দুটি কি তিনটি চুল সাফ মাসা করলে মাথা ফর্জ আদা হয়ে গেল ইমাম সাফি আবু হানিপা বলছেন না তিন ভাগের এক ভাগ মাসা করতে হবে তবে ওটা ফর্যাদা হলো চেহারা ধৌত করা ফরজ তো চেহারা ধৌত করা কাকে বলে ইমাম সাফি বলছেন ধৌত করার সংজ্ঞা হলো হাতে পানি নিয়ে মুখ ধুয়ে নিলে এইভাবে ধুলেই ধোয়া হয়ে গেল এটা ধোয়ার ডেফিনেশন ইমাম সাফি বলছেন না যে ধুতে হবে না আবু হানিপা বলছেন ধুতে হবে আর ইমাম সাফি বলছেন না ধুতে হবে না তা নয় মূল কথা প্রত্যেকেরই এক যে ধুতে হবে আবু হানিফাও বলছেন ধুতে হবে সাফিও বলছেন ধুতে হবে তফাত কোনখানে ধোয়ারেশন কি ধোয়া কাকে বলে ইমাম সাফি বলছেন আমার মতে ধোয়া হচ্ছে হাতে পানি নিয়ে এবার মাসা করে নিলে ধোয়া হয়ে গেল পানি নিয়ে আবু হানিফা বলছেন যে না উনি না মানে উনারটা ভুল তাও বলেননি বলছেন উনার দৃষ্টিতে উনারটা ঠিক কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমার ফিলোসফি থেকে ওইভাবে করলে ধোয়া হবে না ধোয়ার সংজ্ঞা হচ্ছে এমনভাবে ধুতে হবে যেন টপকে টপকে পানি পড়ে তাহলে কি বুঝলেন মূল কোরআনের কথা বা হাদিসের কথায় মূল কথাতে কারো মতভেদ নাই মূল কথা প্রত্যেকেই বলছেন ধুতে হবে কিন্তু ধোয়ার সংজ্ঞাতে মতভেদ কোন পর্যন্ত হাত ধুতে হবে এটাতে মতভেদ নাই প্রত্যেকেই বলছেন ধুতে হবে কিন্তু এলার অর্থটা কি এটাতে মতভেদ ঠিক অনুরূপ দাড়ি রাখা যদি ছোট রাখা হারাম হয় তাহলে আবু হানিফার দৃষ্টিতেও হারাম ইমাম সাফির দৃষ্টিতেও হারাম বুঝতে পেরেছেন ইমাম মালেকের দৃষ্টিতেও হারাম হারাম যদি হাদিস শরীফ থেকে হয় কেউ ওটাকে হালাল করতে পারবেন না কোনো ফেখার ইমাম করতে পারবেন না হুজুর যদি হারাম বলেন সবারই দৃষ্টিতে হারাম ফলে আবু হানিফার দৃষ্টিতে এটা আর ইমাম সাফির দৃষ্টিতে এটা নোট দ্যাট আর রসুলে পাকসালাম যেহেতু কোনো মেজারমেন্ট বলে দিয়ে যাননি আবু হানিফাও বলেন বরং আবু হানিফা কি বলেছেন জানেন দাড়ি কাটতে বলেছেন কি বলেছেন বলুন তিরমিজি শরীফে ওই হাদিস আসছে হাদিসে পাক আমাদের দাড়ি ছোটো তো এই জন্য বলে বুঝতেছে না আসল কথাটা যে আমার দাড়িটাও খুব ছোট। আর আমার দাড়ি ছোট এই জন্য যে আমার দাড়ি ভাই বাড়ে না কী করবো সবারই দাড়ি তো আর বাড়ে না তো আমার যারা আমার দাড়ি ছোটোর জন্য বলে তাদেরকে আমি বলবো সেই মওলানা বা আলেমদেরকে যে ভাই আপনারা এক কাজ করে সব আলেমরা মিলে একটা জলসা করে যে জলসা করে দোয়ার মাজলিস করে সব আলেমরা মিলে দোয়া করে দেন যাতে আমার দাড়ি বড় হয় কি বলবো না বাড়লে কি করা যাবে কিন্তু দাড়ির কোনো মেজারমেন্ট নাই হাদিসে পাক এসছে তিরমিজি শরীফ আমি আবুহানি পাটটা পরে আসছি আগে তিরমিজি হাদিস দিয়েছি আসিফ হাদিস তিরমিজি শরীফের হাদিস দারুল উলুম দেওবান প্রিন্ট দ্বিতীয় খণ্ডের একশ পৃষ্ঠা প্রথম কথা কোনো মেজারমেন্ট নাই আর মেজারমেন্ট যখন নাই তো মেজারমেন্ট আনা মানেই রসুলে পাকে সরিয়ে হস্তক্ষেপ করা কি আছে রসুলের পাকে দাড়ি মোবড়া কেমন ছিল এ কথা ইমাম তিরমিজি বর্ণনা করছেন হাদিস তাখরিজ করেছেন তাকরিজ তিরমিজি শরীফ দারুল উলুম দেওবান প্রিন্ট দ্বিতীয় খণ্ডের একশো পৃষ্ঠা এই পৃষ্ঠার বাপ বাপটার নাম বাবু মা আখজি এর মানে দাড়ি কো দুরুস্ত রাখনা তার অধ্যায় দাড়ি কো দুরুস্ত রাখনা এর বাপ এর অধ্যায় মানে দাড়িকে ঠিক করে রাখা এগুলো বড় জঙ্গলিদের মতো করে রাখা নয় দুরুস্ত রাখা এর অধ্যায় দুরুস্ত কাকে বলে এবারে রসুলের পাকের কেমন দাড়ি ছিল

اپنے داری مبارک کو لمبائی اور چورائی سے کچھ حصہ لیا کرتے تھے آخاز پکڑنا لینا رکھنا رکھنا لینا پکڑنا رکھنا اخازہ بھی لہیا تی نجر داری رکھتے من اردہا و تغلہا اردہا وط... میں نے چوراہ دی ایسا ہی, ایسا ہی. ایسا چورا چورہ و تغلہا منہ لمبا তো চওড়ার দিকে এবং লম্বার দিকে কিছুটা রাখতেন লম্বা এবং দিকে কিছুটা নিতেন কিছুটা রাখতেন তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন আল্লাহ রসুলের সাহাবি রেবায়ত করছেন যে আমরা নিজের চোখে দেখেছি যে রসুলের পাক লম্বার দিকে এবং চওড়ার দিকে কিছুটা রাখতেন বেশি রাখতেন না সিয়া হাদিসে পাক ভাই যে রসুল পাকসুলাম এরকম দাড়ি রাখতেন এবার আবু হানিফা কি বলেছেন দেখুন এবং ইমাম ইমাম আবু হানিফা হাদিস বর্ণনা করেছেন হাদিস থেকে এবং এর উপর একটি বাব কায়েম করেছেন ইমাম আবু হানিফা কি করেছেন বাব অধ্যায় চ্যাপ্টার কেতাবের নাম কি মুসনাদে ইমাম আজম কেতাবের নাম মুসনাদে ইমাম আজম সাফা নাম্বার চারশো একাশি হাদিস নাম্বার

ইমাম আবু হানিফা আমাদের ফিকহের হের এমাম তিনি তার মুসনাদে ইমাম আজামেব চারশো একাশি পৃষ্ঠায় বাব নম্বর দুশো বারো পৃষ্ঠা হাদিস নম্বর চারশো বত্রিশে দুশো বারো নম্বর বাবে বাবেরই নাম রেখেছেন ইতরাফ জমা এটা উর্দুতেও এসেছে আমি আরবিও বলছি উর্দুও বলছি ইতরাফ জবানেব কো কাটোয়ানা দাড়ির চতুর্দিককে কাটানোর অধ্যায় তার মানে ইমাম আবু হানিফা চতুর্দিক চতুর্দিক কাটানোর কায়েল উনি কেটে সুন্দর করে রাখার পক্ষে যার কারণে তার উপরে একটা অধ্যায় রচনা করেছেন যে দাড়ির চতুর্দিককে কাটানো এই দাড়ির চতুর্দিককে কাটানোর অধ্যায়ের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি কি আবু হানিফা আনিল হাইসাম আন রাজোলিন আন্না আবা কোহাফা আ তন্নবিজ্ঞা সল্লল্লাহ আলহ হিওয়ালি ও সাল্লাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন হাইসাম থেকে তিনি বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে তিনি বর্ণনা করছেন যে নিঃসন্দেহ আবু কোহাফা রডিয়াল্লাহ আন হুন নবীপাব সাল্লাল্লাহ আলি সালের কাছে আসলেন ابو کوہفہ کے جانے جانا آچھے جانا نہیں حجرت ابو بکر تار ابر نام ابو کوہفہ حجرت ابو بکر ہے ابر نام تو حجرت ابو بکر ہے اببا حجرت ابو بکر ہے ابو کوہفہ رسول پاک صلی اللہ علیہ وسلم کا چاہ سلیم اتا نبی صلی اللہ علیہ وآلہ وسلم وَلِحْيَتِهِ قَدْ اِنْشَرَتْ قَالَ তোকাল লাউ আখজ তুম আসারা ইলা নমাহি লিখিয়েতিহি কি আবু কোহাফা আয়ে নবী পক্ষ নসলাম কি খেদমতমে আর উনকি দাড়ি বিখ্রি হয়ে থি হাযত আবু কোহাফা রসলে পক্ষ রেসলে সামনে আসলেন। আর উনার দাড়ি নো ছড়িয়ে ছিটিয়ে ছিল খোঁচা খোঁচা হয়ে গেছিলো একটু বড় হয়ে গেছিল খুব মনোযোগ দিয়ে শুনবেন এ ফিকে আনিপা আবু হানিপা আবু হানিপার প্রশ্ন করেছেন তো যে ওনার দাড়ি বিক্রি হয়েছি ছড়িয়ে ছিটিয়ে গেছিল বড় বড় হয়ে গেছিল খোঁচা খোঁচা হয়ে গেছিল তো আপ সাল্লাহ আলাইসলাম নে উনকি দাড়িকে ইতরাবকে জানেব ইশারা করতে হয়ে ফরমায়া তো রসুল পাক সাল্লাহ আলহিসাল্লাম তার এই আঙুল মোবারক দিয়ে দাড়ির চতুর্দিকে এমনি করে আঙুল দিয়ে ইশারা করে বললেন কাশতুম ইস্কো কাতারতে ও ছাঁটতে যদি তুমি এই দাড়িগুলোকে কেটে নিতে এবং ছেটে ফেলতে কত সুন্দর লাগতো বুঝলেন না ইলা আসারা আসারা আসার বললেন দাড়ির চতুর্দিকে ইশারা করে বললেন দাড়িটা একটু বড় হয়ে গেছিল বিক্রি হইতি ছড়ে ছিটিয়ে গেছিল এবড়ো বড়ো চেবড়ো হয়ে গেছিল খারাপ লাগছিল দেখতে চতুর্দিকে এইভাবে আঙুল দিয়ে ইশারা করে বললেন যদি তুমি এই দাড়িগুলো কাতারতে কেটে নিতে এবং ছাঁটতে এটা যদি কেটে ফেলতে এবং ছেটে ফেলতে ছেটে যদি সুন্দর করে দাড়িটা রাখতে কত সুন্দর লাগতো তাল্লা রসুল ভারকুল্লা দাড়ি বিক্রি হয়েছে দাড়ি খোঁচা খোঁচা দাড়ি ভারকুল্লা দাড়ি পছন্দ করতেন না হাজরাতে আবু বাকারের পিতা হাজার আবু বাকারের দাড়ির চতুর্দিকে সারা করে বললেন এটাকে কেটে ছেটে দুরুস করে সুন্দর করে রাখো যাতে জঙ্গলি না লাগে সুন্দর লাগে দাড়ি কেটে ছেটে সুন্দর করে রাখা এটা রসুলে পাকের আমাল রসুলে পাক কেটেছেন লম্বাই ও চৌড়াই সে কুচ হিসা লিয়া করতেছে লম্বা এবং চৌড়া দিকে কিছুটা রাখতে নেই তিরমিজি শরীফ এবং আবু হানিফা বলছেন হাজার আবু বাকের আব্বাকে নির্দেশ করলেন এগুলো কেটে ছেটে ایک تا انہیں رسول پاکر عامل تھے کے ثابت ایک تا رسول پاکر قول تھے کے ثابت تو داری رکھنا جیسا سنت ہے اسی طرح داری کاٹ کے اور چھانٹ کے درست کر کے رکھنا یہ بھی سنت رسول ہے بھرکلہ داری یہ سنت نہیں بھرکلہ داری یہ سنت نہیں سنت کاٹ کے اور چھانٹ کے درست دخلی رکھنا جا چہرہ کھلتا ہی کرے سندر لگے جاتے সুন্দর লাগে দেখে সভ্য লাগে ভদ্র লাগে টেরোরিস্ট না লাগে ভাই দাড়ি খালি মলবিদের জন্য নয় সকল মুসলমানের জন্য কি সব মুসলমানই যদি তিন হাত লম্বা দাড়ি ডাকে তো সব দুনিয়াতে কি বলবে দেখো টেরোরিস্ট যাচ্ছে আঙুল তুলবে তা ইসলাম ওই রকম নয় ইসলাম সুন্দর ইসলামের বেশভূষাও সুন্দর কেশ বিন্যাস হবে সুন্দর টুপি হবে সুন্দর কাপড় হবে সুন্দর চেহারা কালো হতে হবে হতে পারে কিন্তু হবে সুন্দর দাড়ি হবে সুন্দর যাতে অমুসলিমের পাশে থাকবে তো তার চেহারা দেখেই যাতে বোঝা যায় যে এটাই মুসলমান আর আজ ইসলামকে বানিয়ে ফেলেছে অন্ধকারে ফেলে রেখেছে মুসলমান জাতি তো হাদিস পাক থেকেও সাবেব দাড়ি রাখা যেমন শূন্য দাড়ি কাটা মানে ক্লিন শেপ নয় কাটা এটাও শূন্য কেন রসুলে পাক কেটেছেন তো কৌলে মুস্তাফা সে সাবিত হয় আমালে মুস্তাফা সে বি হয় এবং আবু হানিফা উপর বাপ কায়েম করেছেন এক আর কি উত্তর চান ভাই যাক আল্লাহ পাক আমাদের তৌফিক عطا করুন আপনারা শুধু ফলো করবেন যে রসুলে পাকের আহলে বাইত হচ্ছে ইনারা ইনারা কি বলছেন বাস আপনার মুর্শিদ কারো কথা শোনার দরকার নাই আমার মুর্শিদ কি বলছেন মেদিনীপুর দরবার পাক জোড়া মসজিদ চার নম্বর পাপ ইনারা কি বলছেন উনারা যেটা বলবেন ওটাই হাক ওটাই শরীয়ত কেন রসুলফাক বলেছেন আলিও আল কোরআন ওয়াল কোরআন হাক হে আল্লাহ আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে হে আল্লাহ আলী যেদিকে যায় হাককে ওদিকে রাখো তো আলী এবং আওলাদে আলী যেটাই করবেন ওটাই হাক আর এনাদের বিরুদ্ধে যেটা করবে ও না হাক بس اللہ پاک ہمارے توفیق دان کرون آمین و آخر دوانا للحمدللہ رب العالمین ہر سر کرسی جھوکے تسلیم محمد کے لیے اٹھ کھارے ہو مومن و تعظیم محمد کے لیے تم پک کریں یا نبی صلی اللہ علیہ وسلم یا رسول صلی اللہ